আমরা বিভিন্ন ধরনের বই লাইব্রেরিতে দেখি অথবা বিভিন্ন বই আমরা পাঠ করি যে কোনো বইয়ের কভার পেজ উপরের পেজে বইয়ের নাম লেখা থাকে না থাকে মনে করেন আপনি কোথাও একটা লাইব্রেরিতে গিয়েছেন বুকশেলফে আপনি মনে করেন পাঁচটা বই দেখলেন একটা বইয়ের নাম নামাজের গুরুত্ব আরেকটা বই দেখলেন রোজার বিধিবিধান আরেকটা দেখলেন যাকাতের বিধিবিধান আরেকটা দেখলেন হজের বিধিবিধান আরেকটা দেখলেন শিরক এবং কুফর মোট বই দেখেছেন কয়টা পাঁচটা এবার আপনারা বলেন তো এই যে এক নাম্বার বই দেখলেন নামাজের গুরুত্ব ও বিধিবিধান বইয়ের নাম দেখে বা বইয়ের নাম শোনার পরে কি মনে হচ্ছে বইটা কিসের ব্যাপারে লেখা হয়েছে আরেকটু জোরে বলেন নামাজের ব্যাপারে আচ্ছা দুই নাম্বার বই রোজার গুরুত্ব ও বিধিবিধান নাম শুনে কি মনে হচ্ছে কিসের ব্যাপারে তিন নাম্বার বই হলো যাকাতের বিধিবিধান নাম শুনে কি মনে হচ্ছে কিসের বই যাকাত সংক্রান্ত আলোচনা চার নাম্বার হলো হজের বিধিবিধান নাম শুনে কি মনে হচ্ছে বইটা কিসের উপরে লেখা পাঁচ নাম্বার শিরক এবং কুফরের ভয়াবহতা বইটার নাম শুনে মনে হচ্ছে বইটা শিরক এবং কুফর নিয়ে লেখা হয়েছে তাহলে বোঝা গেল যে কোনো বইয়ের নাম শুনলে বা নাম দেখলেই বোঝা যায় বইয়ের ভেতরে কি নিয়ে আলোচনা হয়েছে এই কিতাবের নাম আল কোরআন এখন বলেন তো কোরআনের নাম কোরআন এখন এর ভেতরে কি নিয়ে আলোচনা হয়েছে নামের মধ্যেও তো এর একটা তাৎপর্য আছে না নাই তাহলে কোরআনে কি নিয়ে আলোচনা হয়েছে কোরআনকে কেন কোরআন বলা হয় কোরআনকে কেন কোরআন বলা হয় কোরআনকে কোরআন বলা হয় দুইটা কারণে আমার কথা বুঝে থাকলে আপনারা একটু জবান খুলে বলেন তো কোরআনকে কোরআন বলা হয় কয়টা কারণে দুইটা কারণ নাম্বার ওয়ান এক নাম্বার কেউ কেউ বলেছেন কোরআন শব্দটি করউন মূল ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে যার অর্থ হল মাকরুউন অর্থাৎ সর্বাধিক পঠিত মানে হল যেই বই সবচেয়ে বেশি পড়া হয় কোরআন ইজ এ বুক দ্যাট ইজ মোস্ট রিড ইন দিস ওয়ার্ল্ড দুনিয়াতে একমাত্র কিতাব হচ্ছে আল্লাহর কোরআন যা সবচাইতে বেশি পড়া হয় এত বেশি পড়া হয় আপনি জানলে অবাক হবেন দুনিয়াতে অনবরত দিবানিশি ২৪ ঘন্টা আল্লাহর কালাম তিলাওয়াত হয় এখন বিজ্ঞানের যুগ মানুষ বিজ্ঞান ভিত্তিক বাস্তবিক কথা শুনতে চায় আজকের বিজ্ঞানের যুগে বিজ্ঞানীরাও তাই বলেছেন মহাকাশ নিয়ে যারা গবেষণা করেন মহাকাশ এবং জ্যোতির্বিজ্ঞানীরা বলেছেন পৃথিবীর ঘূর্ণায়মান পদ্ধতি এবং আহ্নিক গতি আর বার্ষিক গতির ফলে পৃথিবীর বিভিন্ন স্থানে সময়ের ভিন্নতা রয়েছে যেমন বাংলাদেশে এখন রাত ১০টা বাজে তাই বলে কি সারা পৃথিবীর সব জায়গায় এখন রাত ১০টা বাজে না এখন সৌদি আরবে সন্ধ্যা ৭টা বাজে লন্ডনে এখন বিকাল ৪টা বাজে আমেরিকায় এখন দুপুর ১১টা বা ১২টা বাজে অস্ট্রেলিয়াতে এক সময় পশ্চিমের দেশগুলোতে এক সময় ইউরোপের এক এক দেশে এখন এক এক সময় পার্শ্ববর্তী ভারতের সাথেও আমাদের ৩০ মিনিটের ব্যবধান আছে তো বিজ্ঞানীরা গবেষণা করে দেখলেন সময়ের এই ভিন্নতার কারণে এই দুনিয়াতে ২৪টি ঘন্টার প্রতিটি মিনিটের প্রতিটি সেকেন্ডেই দুনিয়ার কোনো না কোনো কোনায় কানায় ২৪ ঘন্টায় আজান চলছে আজান চলছে আজান হলে মুসলমানরা নামাজে দাঁড়িয়ে যায় আর মুসলমানরা যখন নামাজে দাঁড়িয়ে যায় তখন মুসলমানদের তিলাওয়াতের সিলেবাসের বই মাত্র একটা মুসলমানরা তখন একটা বই থেকেই পড়ে একটা কিতাব থেকে পড়ে কিতাবের নাম এজন্য বিজ্ঞানীরা গবেষণা করে বললেন যেহেতু ২৪ ঘন্টায় দুনিয়ার কোথাও না কোথাও আজান হয় আজান হলে মুসলমান নামাজে দাঁড়ায় বাংলাদেশের মানুষ যখন রাত ১২টার পরে ফজর পর্যন্ত নাকে তেল দিয়া ঘুমায় ত
তখনও প্রতিটি মিনিটের প্রতিটি সেকেন্ড দুনিয়ার কোথাও না কোথাও আল্লাহর অসংখ্য বান্দারা নামায় দাঁড়িয়ে আল্লাহর কিতাব অনবরত তিলাওয়াত করে তিলাওয়াত করে তিলাওয়াত করে কোরআন ইজ এ বুক দ্যাট ইজ মোস্ট রিড ইন দিস ওয়ার্ল্ড কোরআনই হচ্ছে দুনিয়ার একমাত্র কিতাব যেটা সবচাইতে বেশি পড়া হয় তাহলে কোরআনকে কোরআন বলা হয় কয়টা কারণে বলেছিলাম জুড়ে বলেন কয়টা কারণে এক নম্বর কোরআনকে কোরআন বলা হয় এই কারণে কারণ দুনিয়ার সর্বাধিক পঠিত বইয়ের নাম হচ্ছে আল কোরআন এই যে কোরআন এসেছে কারউন থেকে যার অর্থ হলো মাকরুউন মানে পঠিত সবচেয়ে বেশি পড়া হয় কোরআনকে কোরআন এই কারণে বলা হয় কারণ দুনিয়ার একমাত্র কিতাব কোরআন এই বই যত বেশি পড়া হয় আর কোন বই এত পড়া হয় কি বলতাম দুনিয়াতে এই বই যত বেশি ছাপা হয়েছে ছাপাখানায় আর কোন বই এত ছাপা হয়েছে কোরআনের যত হাফেজ দুনিয়াতে আছে অন্য কোন বইয়ের এত হাফেজ আছে সারা দুনিয়াতে কোটি কোটি হাফেজ আছে আরে বাংলাদেশেই তো লক্ষ লক্ষ সেনবাগ উপজেলা বাদ দেন আপনাদের ইউনিয়নের নাম কি নয় নং এই নবীপুর ইউনিয়নে আপনারা তালাশ করলে দেখবেন এই ইউনিয়নের ভেতরেও শত শত কোরআনের হাফেজ আছে অন্য কোন বইয়ের আছে নাই তাহলে কোরআন হচ্ছে অনন্য একটা কিতাব ইউনিক আন প্যারালাল অতুলনীয় কিতাব এই কিতাব যিনি নাজিল করেছেন তিনি কে তাহলে কোরআনকে কোরআন দুইটা কারণে বলা হয় এক নম্বর কারণ জানলাম এটা দুনিয়ার সর্বাধিক পঠিত কিতাব নাম্বার টু কেউ কেউ বলেছেন কোরআন শব্দটি কর্ণুন মূল ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে যার অর্থ হলো মাকরুনুন মানে মিলিত সংযুক্ত এই কোরআন হচ্ছে এমন একটা কিতাব যদি আপনি কোরআন একটু খেয়াল করে পড়েন তাহলে দেখবেন দ্য ইন্টায়ার কোরআন হ্যাজ বিন প্রেজেন্টেড ইন পোয়েটিক ফর্ম গোটা কোরআনকে ছন্দের এক অসাধারণ এক অভূতপূর্ব মিল সাধন করে এই কোরআন যিনি নাজিল করেছেন তিনি কে এই দুনিয়ার একমাত্র কিতাব হচ্ছে আল্লাহর কোরআন এই কোরআন আপনি যে জায়গা থেকে তেলাওয়াত করবেন যে সূরা থেকে কোরআনের তেলাওয়াত শুরু করবেন আপনি দেখবেন একটা আয়াতের সাথে আরেকটা আয়াতের চমৎকার ছন্দের এক মিল রয়েছে যে কোনো সূরা আপনি পড়বেন দেখবেন ছন্দ মিল আছে এত সুন্দর ছন্দ মিল দুনিয়ার অন্য কোনো কিতাবে নাই যে কোনো সূরা আপনি পড়েন যেমন কোরআনুল কারিমের সবচাইতে ছোট সূরার নাম আমরা জানি সূরাতুল কাউসার এই সূরাটি আপনাদের সবার জানা আছে সবার মুখস্থ আছে আসেন আমরা একটু মহব্বতে সবাই তেলাওয়াত করি সবাই পড়েন ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার বলেন ইন্না আতাইনাকাল ফসল্লি লিরব্বিকা ইন্না শানিয়াকা হুয়াল সব আয়াতের শেষে র আছে না নাই যে কোন সূরা পড়েন সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস লাম ইয়ালিদ ওয়ালাম ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ পরের সূরা কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়া মিন শাররি নাফাসাতি ফিল ওয়া মিন শাররি হাসিদিন ইযা ছন্দ মিল আছে কুল আউযু বিরাব্বিন মালিকিন ইলাহিন মিন শাররিল ওয়াসওয়াসিল আল্লাযী ইওয়াসওয়িসু ফী সুদুরিন মিনাল জিন্নাতি ওয়ান মিল আছে না নাই যে কোন সূরা পড়েন যে কোন সূরা পড়েন দেখবেন অসাধারণ মিল সূরা ইনফিতার আপনি পড়েন ইযাস সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইযাল বিহারু فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت ميلا سلامين আবার আমাদের পছন্দের সূরা সূরা রহমান যদি পড়েন দেখবেন আরো সুন্দর মিল আর রহমান
علم القرآن خلق الإنسان علمه البيان ميلا سنة ناي মানুষের হয় কাশি আজকে হইছে মাইকের কাশি এটা বড় কষ্ট দিছো রে ভাই বড় কষ্ট দিছো বড় কষ্ট দিছো তাইলে সব সূরা এভাবে পড়বেন মিল আছে না নাই কোরআনকে কোরআন বলা হয় বলছিলাম কয়টা কারণে শুনেন ওয়াজ কিন্তু মুখস্থ করা লাগবে এরপরে বাড়ি যাওয়া লাগবে ঠিক আছে তাহলে কোরআনকে কোরআন বলা হয় কয়টা কারণে দেখি মনে রাখতে পারছেন কিনা এক নাম্বার কোরআনকে কোরআন বলা হয় এই কারণে কারণ দুনিয়াতে সবচেয়ে বেশি পড়া হয় যে কিতাব সেই বইয়ের নাম কোরআন এটা কয় ঘন্টা পড়া হয় 24 আরো জোরে বলেন 24 দুই নাম্বার দা এন্টায়ার কোরআন হ্যাজ বিন প্রেজেন্টেড ইন পোয়েটিক ফর্ম গোটা কোরআনকে ছন্দময় করে ছন্দের মিল সাধন করে যিনি নাজিল করেছেন তিনি কে আল্লাহ এবার আসেন কুরআন হচ্ছে কোরআনের আসল নাম আসল মানে মূল আসল নাম মৌলিক নাম এটা ছাড়াও কোরআনুল কারীমে আরো অনেকগুলো সিফাতি বা গুণবাচক নাম আছে এটা নিয়ে মুফাসসিরিনে কিরাম ইখতিলাফ করেছেন কেউ কেউ বলেছেন 60টা কেউ বলেছেন 70টা কেউ বলেছেন 80টা কেউ 90টা কেউ বলেছেন 99টা প্রায় শতাধিক গুণবাচক নাম আছে আপনারা ভাবতে পারেন হুজুর নাম দিয়ে আমাদের কাম কি হ নামের ভিতরেই কাম আছে নামের ভিতরেই কাম আছে কেমন কাম এটা এখন আমরা বলা শুরু করব ইনশাআল্লাহ তাহলে কোরআন ছাড়াও কোরআনের প্রায় শতাধিকের কাছাকাছি নাম আছে আমরা তো সবগুলো একদিনের মাহফিলে বলতে পারবো না আজকে আমি কোরআনের এই কোরআনের মোট 10টা নাম আপনাদেরকে মুখস্থ করে যাব ইনশাআল্লাহ নাম মুখস্থ করবেন আপনারা আর নামের কামটা কি এগুলো তো গুণবাচক নাম তো কোন নামের কোন গুণ ওই কোন গুণে গুণান্বিত হওয়া লাগবে সেটা আমি কোরআন থেকে বলে যাব ইনশাআল্লাহ আপনাদের কাজ শুধু পয়েন্টগুলো মনে রাখা আর বাকিটা আমি করব ইনশাআল্লাহ তাইলে আপনারা পয়েন্টগুলো আপনাদের মেমোরিতে রেখে এই সহযোগিতা আমাকে করতে পারবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে কোরআন গেল একটা নাম্বার টু এই কিতাবের একটা নাম হচ্ছে দেখেন এখানে লেখা আছে কোরআন কি লেখা আছে সভাপতি সাহেব শরীফ কি লেখা আছে শরীফ কিন্তু কোরআনের কোনো নাম না শরীফটা কোরআনের কোনো নাম না কোরআনের একটা নাম হচ্ছে কারীম কোরআনের একটা নাম কি তাহলে দুই নাম্বার নাম আমরা পেলাম কোরআনের একটা নাম হলো কারীম কোরআনুল কারীমের 56 নম্বর সূরা সূরাতুল ওয়াকিয়া এর 77 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু লাকুরআনুন কারীম নিশ্চয়ই এই কোরআন হচ্ছে সম্মানিত কিতাব তাহলে কারীম মানে কি জুড়ে বলেন প্রশ্ন হলো কেন এই কিতাবকে সম্মানিত বলা হয় এর কারণ হলো সম্মানিত ফেরেশতার মাধ্যমে সম্মানিত মাসে সম্মানিত রাতে সম্মানিত নবীর কাছে সম্মানিত মানুষের জন্য এই কিতাব যিনি নাজিল করেছেন তিনি কে এই কোরআন এটা সম্মানিত কিতাব এটা সম্মানিত ফেরেশতার মাধ্যমে নাজিল হয়েছে কোরআনের কারণে ওই ফেরেশতা সম্মানিত হয়েছেন আবার এই কোরআন যে মাসে নাজিল হয়েছে ওই মাসটাকেও সম্মানিত মাস যিনি বানিয়ে দিয়েছেন তিনি কি আবার যে রাতে কোরআন নাজিল হয়েছে সারা বছরের চাইতে ওই রাতের সম্মানটা বেড়েছে না কমেছে যে নবীর উপরে এই কোরআন নাজিল হয়েছে ওই নবীকে আল্লাহ সব নবীর চাইতে বেশি সম্মান দিয়েছেন আবার এই কোরআন যে মানুষের উপর নাজিল হয়েছে এই মানুষ তামাম সৃষ্টি জগতের মধ্যে সম্মানিত কারণ আল্লাহ বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম
আমি বনি আদমকে সম্মানিত করেছি, আর যে মানুষেরা এই কোরআনের কাছে আসবে তার সম্মানও যিনি বাড়িয়ে দিবেন। সবাই বলেন তিনি কি? আল্লাহ। এই কোরআন হচ্ছে করিম, করিম কোরআনে, কোরআনে করিম। এই কিতাবের কাছে আসলে আপনি সম্মানিত হবেন, এই কিতাবের কাছে না আসলে আপনার সম্মান ক্ষুণ্ণ হয়ে যাবে। এবার প্রশ্ন হলো, হুজুর এই কিতাবের কাছে এসে আমরা সম্মানিত হব কিভাবে? কিভাবে সেটা বলছি, বলার আগে আগে বলি এই কোরআনের কাছে আসলে আপনার স্ট্যাটাস কোথায় যাবে আপনি একবার শুনেন। আল্লাহর নবী বলেছেন, ইবনে মাজা এবং নাসাঈর বর্ণনায় হাদিস এসেছে, হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হচ্ছে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, নবীজি বলেছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। তিনি বলেছেন, নিশ্চয় মানুষের মধ্যে কিছু মানুষ সরাসরি আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। এই কথা শুনে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওয়ামান হুম ইয়া রাসূলুল্লাহ? সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহর নবী, কোন সকল মানুষেরা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত? আপনারা আবার ভাবিয়েন না, হুজুর পরিবার বলতে কি বোঝায়? আল্লাহর কি আমাদের মতো পারিবারিক সদস্য আছেন নাকি? নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা হচ্ছেন একক, অদ্বিতীয়। তাহলে এখানে যে বলা হলো ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, এই হাদিসে যে বলা হলো কিছু মানুষ আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত, মুহাদ্দিসিনে কিরাম কলম ধরেছেন এই হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, এখানে আল্লাহর পরিবার বলতে বোঝানো হয়েছে এই মানুষগুলো হচ্ছে আল্লাহর সবচেয়ে নৈকট্যশীল প্রিয় বান্দা। আল্লাহর নবী সাহাবীদের প্রশ্নের জবাবে বললেন, আমার সাহাবীরা শোনো, আহলুল কুরআন হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু। আমার সাহাবীরা শোনো, এই দুনিয়ার মধ্যে যে সকল মানুষ কোরআনের আলোয় নিজেদেরকে আলোকিত করেছে, অর্থাৎ কোরআন যারা শিখেছে, কোরআন যারা পড়েছে, বুঝেছে জীবনে, যারা কোরআন মেনেছে, ওই মানুষগুলো আল্লাহর নৈকট্যশীল বান্দায় পরিণত হয়েছে। তাহলে বোঝা গেল এটা হলো সম্মানিত কিতাব। এই কিতাবের কাছে আসলে আপনাকে যিনি সম্মানিত বানিয়ে দিবেন তিনি কে? আল্লাহ। এই কোরআনের কাছে আসলে কেমনে সম্মান বাড়ে দেখেন। এই যে আমার সামনে একটা টেবিল আছে, আমি সোফার উপরে বসে আছি, এই সোফা আর এই টেবিল কাঠ দিয়ে বানানো হয়েছে, কিন্তু এই কাঠের তৈরি সোফা কিংবা এই টেবিলের সাথে আমাদের পা লাগলে আমরা কখনো এই কাঠের তৈরি সোফা অথবা টেবিলকে আমরা সালাম ভক্তি করি না, কিন্তু ছোট্ট কাঠের টুকরা দিয়ে যখন রেহাল বানানো হয়, আপনারা রেহাল বলেন তো, রেহাল বানানো হয়, আর সেই ছোট্ট কাঠের টুকরা দিয়ে বানানো রেহালের উপরে যখন আল্লাহর এই কালাম রেখে দেওয়া হয়, ওই রেহালের টুকরার সাথে যদি মানুষের পা লাগে অথবা হাত থেকে পড়ে যায়, দেখা যায় মানুষ সঙ্গে সঙ্গে কাঠের টুকরাটাকে বুকের সাথে জড়িয়ে নেয়, আলাদা একটা ভক্তি দেখায়, সম্মান দেখায়। বলেন তো এটা কি কাঠের টুকরার কারণে নাকি কাঠের টুকরার উপরে কোরআন রাখার কারণে? কোরআন রাখার কারণে। সুতরাং আমার নোয়াখালীর বাবা জান ভাই জানরা, এই কিতাব যদি কাঠের টুকরার উপরে রাখার কারণে ওই কাঠের টুকরার এত দাম বাড়তে পারে, আমি আপনি যদি কোরআনটা শিখতে পারি, বুঝে যদি কোরআনওয়ালা হতে পারি, আমাদের সম্মান দুনিয়া এবং আখিরাতে যিনি বাড়িয়ে দিবেন তিনি কে? কিন্তু আমরা তো এখনো অনেকে কোরআন শিখলাম না, বয়স তো আর কম হইল না, বয়স তো আর কম হইল না। একদিন রাতের 12টা বাজে, চাটাজানের কাছে দুদক থেকে অথবা সুপ্রিম কোর্ট থেকে চিঠি একটা আসছে। কি আসছে? কয়টার সময়? রাত 12টায় চিঠি পাইয়া চাচা চিঠি খুলেছেন, খুলে দেখে চিঠি ইংরেজি ভাষায় লেখা, দেখতেছে খামের উপরে এটা দুদক থেকে প্রেরণ হয়েছে অথবা সুপ্রিম কোর্ট ধরে নেন। তা দুদক হইলেও তো চিন্তা, না জানি আবার কোথাও দুর্নীতি করে ধরা খাইলাম কিনা, সুপ্রিম কোর্ট হইলে তো আরো মহা চিন্তা, না জানি গ্রেফতারি পরোয়ানাও হয়ে গেল কিনা।
আমার বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের হয়েছে কিনা। এখন চাচা তো ইংরেজি পারে না, এজন্য চাচার টেনশনে আর ঘুম আসে না। রাতের 12:30টায় কি আর করবে, পাশের বাড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া একটা ভাতিজা আছে, ভাতিজার বাড়িতে গিয়ে দরজায় নক করেছে। এই ভাতিজা, চাচা এত রাতে কি? বাবা ওঠ ওঠ, আমি বহুত টেনশনে আছি রে বাবা। কি হয়েছে চাচা? একটা চিঠি আসছে, ইংরেজি ভাষায় লেখা, পড়তে পারছে না। ও চাচা চলে যান, এখন সকালবেলা আইসেন, আমি ঘুমিয়ে গেছি। এই বেটা ওঠ, আমি টেনশনে আছি, রাত পোহালে আমারে আর নাও পেতে পারো, কারণ ধৈর্যও তো নিয়ে যেতে পারে। তো ভাতিজাকে রাত 12:30টায় উঠাইয়া ভাতিজারে দেওয়ার চিঠি পড়াইল। এখন একটা চিঠি আপনি বুঝেন না বলে, এটা বুঝবার জন্য, পড়াবার জন্য আপনি পাশের বাড়ির ভাতিজার কাছে যাইতে পারলেন। চাচা আল্লাহ যে আপনার জন্য একটা বিরাট মেসেজ এই কোরআন আপনাকে দিলেন, আমাদের জন্য দিলেন, বয়স তো আর কম হইল না রে বাবা, এই কোরআন যে এখনো শিখলেন না, এই কোরআনটা শেখার জন্য কয়দিন কার দুয়ারে কতবার গিয়া ডাইকা তুলছেন, বাবা আমারে পড়াইয়া দাও বুঝাইয়া দাও। আপনার নিজের বিবেককে আপনি প্রশ্ন করেন। আর ছাত্র যারা আছো, তোমরা যারা কলেজে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, তোমরা তো বাড়িতে এসে বলো আব্বু আমি ম্যাথ একটু কম বুঝি, এটা প্রাইভেট পড়া লাগবে। বাবা বলেছেন যা ঠিক আছে, অসুবিধা নাই, 2-4 মাস কোনো স্যারের কাছে প্রাইভেট পড়। তো বাবা টাকা দিল, প্রাইভেট পড়লো। আব্বু ইংরেজি পারে না, তো কি হয়েছে পড়? অথবা দেখা যাচ্ছে বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নেবে, অ্যাডমিশনের জন্য বিভিন্ন কোচিং সেন্টারে ভর্তি হয়ে পড়াশোনা করছে, বিসিএস ক্যাডার হবে, এজন্য আলাদা করে কোচিং করছে, অথবা দেশের বাইরে যাবে, ইংরেজি ভাষা শেখা দরকার, আইএলটিএস, টোফেল, জিআরই করছে, এগুলো করেন, অসুবিধা নাই, এগুলো করা দরকার দুনিয়াতে চলবার জন্য। কিন্তু আমার প্রশ্ন হলো, ইংরেজি শেখার জন্য, ম্যাথ শেখার জন্য, বিসিএস ক্যাডার হওয়ার জন্য, বিদেশে গিয়ে পড়াশোনার জন্য যদি 20,000 টাকা খরচ করে আইএলটিএস এক্সাম দিতে পারেন, জান্নাতে যাওয়ার জন্য কোরআন অনুযায়ী আমল করা দরকার, কোরআন শেখা দরকার, এই কোরআন শেখবার জন্য শিক্ষার্থী ভাইয়েরা কার কাছে কতবার গিয়া তুমি তাগদা দিয়েছ, তাগিদ দিয়েছ নিজের বিবেককে আজ প্রশ্ন করো। এই কোরআনে 6,236টা আয়াত আছে। এই কোরআনে সবার আগে জিহাদের আয়াত নাজিল হয় নাই, সর্বপ্রথম নামাজের আয়াত নাজিল হয় নাই, সর্বপ্রথম রোজার আয়াত নাজিল হয় নাই, সর্বপ্রথম হালাল হারামের আয়াত নাজিল হয় নাই, সর্বপ্রথম আয়াত নাজিল হয়েছে কি? আরো জোরে বলেন, সর্বপ্রথম নাজিল হয়েছে ইকরা, নবীজিকে আদেশ দেওয়া হয়েছে পড়ুন, নবীজির মাধ্যমে গোটা উম্মতকেও আদেশ দেওয়া হয়েছে এই কিতাব আগে পড়ো, কারণ না পড়লে হালালও বুঝবা না হারামও বুঝবা না, এই কিতাব না পড়লে নামাজ রোজা হজ যাকাত দিন কায়েম কিচ্ছু বোঝা যাবে না। এই জন্য আল্লাহ প্রথমে বলেছেন ইকরা পড়ো, কারণ কোরআনকে মানতে গেলে জানতে হয় আর জানতে গেলে পড়তে হয়। কিন্তু আমরা অনেকে তো এখনো কোরআনটা শুদ্ধ করে শিখতে পারলাম, নিজের মতো করে কোরআন পড়ছি আমরা। শোনেন, নিজের মতো করে যে কোনো ভাষা বললে মানুষ হয়তো হাসাহাসি করবে ভুল ভ্রান্তি হলে। যেমন আমার বাড়ি সিলেটে, আমি আমাকে দিয়ে উদাহরণ দেই, আপনাদের কথা বললে তো আপনারা রাগ করে ফেলতে পারেন। মনে করেন আমাদের সিলেটে এমন কিছু মানুষ আছে যারা ধরেন একেবারে গ্রামে থাকে, সেই হিসাবে শুদ্ধ বাংলায় কথা বলতে গেলে দেখা যায় একদম 100% শুদ্ধ করে কথা বলতে পারে না। তো যদি এখন প্রমিত বাংলায় কথা বলতে যেয়ে প্রমিত বাংলার সাথে আঞ্চলিক ভাষা মিক্স হয়ে যায় তাহলে কি হবে? এটা শুনলে মানুষ হাসাহাসি করবে। মনে করেন আমি এখন আপনাদেরকে যদি বলি, যেমন যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে আমরা যদি প্রমিত বাংলায় বলি তো আপনারা বসেন, তো এটাকে যদি আমি আপনারা ঠিক রেখে বসেনটাকে আঞ্চলিক সিলেটি ভাষায় ডাইভার্ট করি, এটাকে যদি আমরা কনভার্ট করি তাহলে এটা হয় এরকম, আপনারা বউকা, আপনারা বউকা। তো এই যে বউকা বললাম, এটা শুনলে নোয়াখালীর মানুষ একটু হেসেছে, হাসছে তো কি হয়েছে, আমার কোনো গুণা হয়েছে? গুণা হয় নাই। মনে করুন ইংরেজি কেউ পড়ছে আর তার সামনে একজন ব্রিটিশ আছে, এখন ব্রিটিশদের উচ্চারণ কিন্তু খুবই সুন্দর, এখন বাঙালি তার বাঙালির মতোই পড়তেছে, বাংলিশের মতো, মনে করেন সে পড়তেছে পাওয়ার, আর ব্রিটিশ বলতেছে নো, এটা হলো কি পাওয়ার,
সে একটু উচ্চারণ করে দিল, তো এই যে উচ্চারণে ভুল করলো, ব্রিটিশ তার ভুল ধরলো বা একটু হাসলো, কিন্তু গুনাহ হবে? কোরআনটা হলো ব্যতিক্রম, আপনি যখন একটু ভুল বলবেন হাসাহাসি নয়, এই কোরআন শুদ্ধ করে পড়লে প্রতি হরফে দশ নেকি আছে এটা আমরা জানি, কিন্তু কোরআনকে অশুদ্ধ করে পড়লে কি হয়? রুব্বা কারিউলিল কোরআন ওয়াল কোরআনু ইয়ালানুহু, কোরআনের এমন কিছু তিলাওয়াতকারী আছে, অর্থাৎ ভুল তিলাওয়াতকারী, এরা যখন তিলাওয়াত করে কোরআন প্রতি হরফে হরফে তারে শুধু লানত দেয়, অভিশাপ দেয়। এরা কারা? যারা ভুল করে কোরআন পরে ওই নিজের মতো পড়তেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, নাউযুবিল্লাহ, আল্লাহ মাফ করুন, এটা বুঝাবার জন্য বলেছি, এটা কি আলহামদু না আলহামদু? আলহামদু, আলাম তারা কাইফাফা ওয়াল ইয়াদু বিল্লাহ, এটা বোঝানোর জন্য আপনাদেরকে বলছি না, এভাবে কোরআন বললে হবে না। আল্লাহ সূরা মুজাম্মিলের 4 নম্বর আয়াতে বলেছেন ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, নিজের মতো করে বললে হবে না, এটাকে তারতিলের সাথে তাজবীদের সাথে তাহসিন সুন্দর করে বিশুদ্ধ করে কোরআন পড়ার আদেশ দিয়েছে মোল্লা না আল্লাহ। কি জবাব দিবেন আল্লাহর কাছে আপনি? এখনো তো শুদ্ধ করে কোরআনও শিখলেন না। বাংলাদেশে 91% মুসলমান আছে, হিসাব করলে আমার কেন জানি মনে হয় 70% উপরে পাওয়া যাবে যারা শুদ্ধ করে কোনো কোরআনও পড়তে পারে না। আরে শুদ্ধ করে কোরআন না পড়লে তো আপনার নামাজও হবে না, আপনি কেন শুদ্ধ করে কোরআন শিখলেন না? আপনি যে এখনো কোরআন শিখলেন না, নবীজি তো আপনার কাছ থেকে কিয়ামতে মুখ ফিরাই নেবেন। আপনি কি সূরা ফুরকানের 30 নম্বর আয়াত পড়েন নাই? আল্লাহ বলেছেন ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আল্লাহ বলেছেন রাসূল কিয়ামতের দিন কিছু মানুষদের বিরুদ্ধে দাঁড়িয়ে বলবেন ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার উম্মতের এই লোকগুলো দুনিয়াতে থাকা অবস্থায় কোরআন পরিত্যাগ করেছিল, সব শিখেছে, কোরআন শিখে নাই, দুনিয়াতে আমার এই উম্মত যেভাবে কোরআন থেকে মুখ ফিরিয়েছে, আজ হাশরের মাঠে আমি আমার কপাল পুরা উম্মত থেকে তার থেকে আমি নবীও মুখ ফিরাই আনিলাম। কে 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 সাফায়াত করবে আপনার জন্য? আর কে সাফায়াত করবে? নবী মুখ ফিরাই আনিলেন, আর আল্লাহ কি বলেছেন? যারা কোরআন না শিখে দুনিয়া থেকে যাবা, ইন্না লাহু মাঈশাতান দানকা, জীবনকে সংকীর্ণ বানাবো। মুফাসসিরগণের দুইটা অর্থ দিয়েছেন, বলেছেন 1 নম্বর জীবনের সুখ কেড়ে নেওয়া হবে, 2 নম্বর কবরের মাটিকে কবরকে সংকীর্ণ করে কবরের শাস্তি দেওয়া হবে। আর এই লোকগুলোকে ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, এদেরকে অন্ধ করে হাশরের মাঠে তোলা হবে। এরা তখন বলবে রব্বি লিমা হাশারতানি আমা, আমাকে অন্ধ বানাইছো কেন? ওয়াকাদ কুনতু বাসীরা, দুনিয়াতে আমার চোখের আলো ছিল, কেন আমাকে অন্ধ বানিয়েছো? আল্লাহ তখন বলবে তোরে অন্ধ বানাইতাম না তো কি করতাম? দুনিয়াতে থাকা অবস্থায় আমার দেওয়া চোখ দিয়ে তুই সব পড়লে, ইংরেজি পড়লে, বাংলা পড়লি, তারপরে ভূগোল পড়লে, ইতিহাস পড়লি, সব কিছুই পড়লি, চোখ দিয়ে সব দেখলি, কোরআন দেখলে না, এই জন্য তোর চক্ষুকে আমি আলোহীন করে দিলাম আজ হাশরের মাঠে। আর দুনিয়াতে থাকা অবস্থায় তুই কোরআন থেকে যেমনি মুখ ফিরিয়ে নিয়েছিলে, ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, আজ তোর মতো কোরআন বিমুখ লুক থেকে আমি আল্লাহ মুখ ফিরাই আনিলাম। কেমনে বাঁচবেন আমাকে বলেন? আমার যুবক তরুণ প্রিয় ছাত্র ভাইয়েরা, কেন এখনো কোরআন শিখলাম না আমরা? কিভাবে চলে যাচ্ছি দুনিয়া থেকে? সিদ্ধান্ত গ্রহণ করুন, কোরআনের নাম করিম, সম্মানিত হওয়ার জন্য সবার আগে কোরআন শিখতে হবে। শোনেন, শুধু নিজে কোরআন শিখলে হবে না, নিজের সন্তানগুলারে কোরআন শেখায়, নইলে বুড়া বয়সে অসম্মানিত হওয়া লাগবে। কেন অসম্মানিত হওয়া লাগবে? আমরা যদি আমাদের সন্তানগুলোকে ছোটবেলা থেকে আগে কোরআন না শিখাইয়া সব শিখাই ফেলি, ছোটবেলায় এই বাচ্চারা এই মা বাপকে বাড়ি থেকে বের কইরা তারপর বৃদ্ধাশ্রমে নিয়ে রেখে আসবে, এরপরে মাহফিলে এসে বলবে, মসজিদে গিয়ে বলবে হুজুর মা বাবার খেদমতের ওয়াজ করেন। এক ব্যাককল একটা গাছ লাগাইছে, গাছ লাগানোর পরে ওইখানে আর গিয়া পানিও ঢালে নাই, এইটার আর যত্ন করে নাই, গাছ বাঁচবে না মরে যাবে? তো গাছ লাগায় যেমন এটার পিছে সময় দিতে হয়, শ্রম দেওয়া লাগে, পানি ঢালা লাগে, একটু সময় দেওয়া লাগে, যাওয়া লাগে, ঠিক তেমনি সন্তান জন্ম দিয়াও কাম শেষ না। এই সন্তানকে কোরআন হাদিসের শিক্ষায় ইসলামী শিক্ষায় শিক্ষিত করা লাগে, তাকে গাইড করা লাগে, তার পেছনে সময় দেওয়া লাগে, তারপরে সন্তানের কাছ থেকে খেদমতের আশা করা যাবে, নইলে খেদমতের আশা করাও বোকামি হবে। সন্তানগুলোকে এজন্য কোরআন শেখাবেন
সম্মান পাবেন, এই সন্তানগুলো আপনাদেরকে মাথার তাজ বানিয়ে রাখবে, আপনাদের যখন বয়স হয়ে যাবে এই সন্তানগুলো আপনাদেরকে সম্মান করবে, আপনাদেরকে শ্রদ্ধা করবে, ভালোবাসবে। আর যদি সন্তানগুলোকে কোরআন না শিখান তাহলে দেখা যাবে দুনিয়াতে বেয়াদবি করবে, মরার পরেও আপনার জন্য হাত তুলে দোয়া করার তার সময় হবে না। আর যদি সন্তানটাকে কোরআনওয়ালা বানিয়ে যান, বাবারে সফলতা কোথায় দেখেন? সন্তানটাকে যদি আপনারা কোরআনওয়ালা বানাতে পারেন, সন্তানকে কোরআনওয়ালা বানালে দুনিয়া থেকে তো আমরা সবাই চলে যাব। যখন আমাদের চলে যাওয়ার সময় আসবে দেখা যাবে আমাদের লাশটা সামনে নিয়ে সন্তান জানাজার নামাজে ইমামতিতে দাঁড়িয়েছে। যদি সন্তান ছাড়া অন্য কোনো আলিম এসে নামাজের জানাজা ইমামতিতে দাঁড়ান, দেখা যাবে হুজুরের ভেতরে কোনো আবেগ কাজ করছে না, এসে জানাজা শুরু করবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর, চলছে কোনো আবেগ। আর সেই জায়গায় যদি আপনার সন্তান থাকে, আল্লাহ আকবর বলার আগে তার হৃদয়টা দুমড়ে মুচড়ে উঠবে, আল্লাহ আকবর বলার আগে কলিজা ফেটে যাবে, চক্ষু দিয়ে পানি বের হবে। বাবা জানরা শোনেন, গোটা দুনিয়ার পানি দিয়ে, গোটা দুনিয়ার পানি ঢেলে জাহান্নামের আগুনকে নেভানো যায় না। সন্তানকে কোরআনওয়ালা বানায় যান, এই সন্তান যদি আপনার লাশ সামনে রেখা জানাজায় দাঁড়াইয়া চোখের পানি ছাড়ে, এই পানির পাওয়ার কত জানেন? দুইটা ফুটা আল্লাহ পছন্দ করেন, একটা হলো জিহাদের ময়দানে মুজাহিদের শরীর থেকে যে রক্তের ফুটা পড়ে ওই রক্তের ফুটা আল্লাহ পছন্দ করেন, আরেকটা হলো মানুষ যখন অনুশোচনা বা অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ভিক্ষুকের মতো কেঁদে কেঁদে যখন চোখের পানি ফেলে ওই চোখের পানির ফুটাও আল্লাহ পছন্দ করেন। চোখের পানির তো অনেক দাম, আপনার সন্তানটা যদি আপনার জানাজা পড়ায়, সন্তান যখন চোখের পানি ছাইড়া দিবে এই পানি নাকের ডগায় আসার আগে চোখের পানি দিয়ে আল্লাহ আপনার কবরের জাহান্নামের আগুনকে চিরতরে নিভায়া দিবেন। নিজে কোরআন শিখবেন, সন্তানকেও শেখাবেন, তাইলে সম্মানিত হওয়া শুধু দুনিয়ায় সম্মান না খেরাতেও পাবেন। নবীজি বলেছেন সন্তানগুলোকে যারা কোরআন শেখায় যাবে, কিয়ামতের দিন ওই সন্তানদের মা বাবাকে উলবিসা ওয়ালিদাহু তাজাইয়াউমাল কিয়ামা, তার মা বাবাকে আল্লাহ ডেকে ডেকে হাসরের মাঠে হাজার হাজার কোটি কোটি মানুষের সামনে আল্লাহ তাআলা তাদেরকে সম্বর্ধনা এমনভাবে দিবেন, আল্লাহ তাআলা তাদের মাথার মধ্যে নূরের মুকুট, নূরের তাজ আল্লাহ পরিধান করাবেন। তাহলে সন্তানকে আমরা কি শিখাবো? আরো জোরে বলেন। তাহলে কোরআনের একটা নাম হচ্ছে করিম, কোরআনের একটা নাম কি? সম্মানিত হওয়া যাবে কোরআন শিখলে না না শিখলে? আরো জোরে বলেন, শিখলে বুঝলে মানলে সম্মানিত হওয়া যাবে ইনশা আল্লাহ। সবাই আমরা কোরআনটা শিখবো তো? শিখবো। কোরআনের তিন নম্বর নাম হচ্ছে মাজিদ। কোরআনের তিন নম্বর নাম কি? রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা বুরুজের মধ্যে বলেছেন বাল হুয়া কুরআনুম মাজীদুন ফি লাওহিম মাহফুজ। এই কোরআন এটা এমন এক কিতাব, ফি লাওহিম মাহফুজ, এটা মাজিদ সম্মানিত, এটা মাজিদ মর্যাদাবান গ্রন্থ, এটা সংরক্ষিত হয়েছে লাউহে মাহফুজে। মাজিদ মানে হচ্ছে মর্যাদাবান। এই কোরআন হচ্ছে এমন কিতাব, এই কিতাবের কাছে আসলে আপনি মর্যাদাবান মানুষ হবেন। ওমর রাদিয়াল্লাহু আনহু কোরআনের কাছে আসার আগ পর্যন্ত তার আলাদা কোনো মর্যাদা ছিল না, কিন্তু যখন তিনি ইসলাম কবুল করে কোরআনের কাছে চলে আসলেন মর্যাদা এত বেশি বেড়ে গেল, যার ব্যাপারে স্বয়ং নবীজি বলেছেন তোমাদের মাথার উপরে আসমানের মধ্যে কি পরিমাণ তারকারাজি আছে, এটা কিয়ামত পর্যন্ত তোমরা গুনে গুনে যেমন শেষ করতে পারবা না, ঠিক তেমনি আমার ওমর মুসলমান হওয়ার পরে কত যে নেক আমল করেছে তার নেকির পরিমাণও কিয়ামত পর্যন্ত কেউ গুনে গুনে শেষ করতে পারবে না। এই ওমরের এত মর্যাদা বেড়েছে কিসের কারণে? আরো জোরে বলেন, বিলালের মতো একজন কালো মানুষ, বিলালের মতো একজন কালো মানুষ যার দিকে ভালো করে তাকাতে মন চাইত না, যিনি একজন গোলাম ছিলেন, কিন্তু কোরআনওয়ালা হয়ে যাওয়ার কারণে ওই বিলালের মর্যাদা যিনি বাড়িয়ে দিয়েছেন তিনি কে? আসতে বলবেন না, জুড়ে বলেন তিনি কে? আমরাও যদি কোরআনের কাছে আসি, আমরা ব্যক্তি জীবনে যেমন মর্যাদাবান হয়ে যাব,
ঠিক তেমনি ভাবে আজ গোটা পৃথিবীতে আমরা মুসলমানরা যে মার খাচ্ছি, আমরা যে অধপতিত, আমরা সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে আবারও কোরআনের কাছে চলে আসতে পারি, গোটা দুনিয়াতে আমাদেরকে আবারও মাথা উঁচু করে মর্যাদাবান বানিয়ে দিবেন যিনি, তিনি কি? আল্লাহ। মার খাচ্ছেন কেন আজকে গোটা পৃথিবীতে? এর কারণ হলো পূর্বপুরুষরা দুনিয়া শাসন করেছেন কুরআন দিয়া, এখন কুরআন ভালো লাগে না, কুরআন মসজিদে মাদ্রাসায় রাইখা দিয়া নিজেরা খুব বড় পণ্ডিত হয়েছেন, তারপরে আইন বানাইয়া সমাজ চালানো শুরু করেছেন, পশ্চিমাদের লাঠি খায়া খায়া এই জন্য আমাদের সময় যাচ্ছে, যুগ যাচ্ছে। এই কুরআন ছাড়া মর্যাদাবান হতে পারবেন না। আমাদের পূর্বপুরুষরা যখন মসজিদের পাশাপাশি সমাজ এবং রাষ্ট্র পরিচালনায় কুরআন রেখেছেন, পশ্চিম, শুধু পশ্চিম নয়, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমের সব কাফের মুশরিকরা গিয়ে মুসলমানদের সামনে প্রতারিত হতে বাধ্য হয়েছে, আমরা এখন তাদের শেখানো জিনিস চর্চা করছি বলে এখন আমরা তাদের দরজায় 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 যাওয়া লাগতেছে। কোরআন ছাড়া মর্যাদা পাওয়া যাবে না, কোরআন ছাড়া মর্যাদাবান জাতি হতে পারবো না। আমরা তো মর্যাদাবান হতে পারিনি, মর্যাদাবান হতে হলে চুরি ডাকাতি বন্ধ করতে হবে, মর্যাদাবান হতে হলে জিনা ব্যভিচার বন্ধ করতে হবে, মর্যাদাবান হতে হলে সকল অন্যায় অবিচার বন্ধ করতে হবে। এখন আমরা যদি নিজেরাই নিজেদের মধ্যে অবিচার শুরু করি, নিজেরাই যদি আমরা অন্যায় অবিচার অনাচার জিনা ব্যভিচার এগুলো দূর করতে সক্ষম না হই, তাহলে আমরা যে মর্যাদা মানে এটা দাবি করব কেমনে? এটা তো দাবি করা যাবে না। এই জন্য কোরআন ছাড়া কোনো বিকল্প নাই। এই কোরআন হচ্ছে এমন কিতাব, এই কিতাব একটা অসভ্য জাতিকে সভ্য বানিয়ে দিয়েছে। এই কোরআন হচ্ছে এমন একটা কিতাব, এমন একটা কিতাব মর্যাদাহীন একটি জাতিকে মর্যাদাবান বানিয়ে দিয়েছে। কোরআন আসার আগে জাহেল যুগের মানুষগুলো যখন অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিল, কোরআন আসার পরে নবীজি অন্ধকারের ভেতরে পড়ে থাকা সেই মানুষগুলোকে এমন আলোর দিকে নিয়ে আসলেন, সেই মানুষগুলো এমন এক যুগে প্রবেশ করলো যেই যুগটা ছিল পৃথিবীর ইতিহাসের সবচাইতে সোনালি যুগ, পৃথিবীর ইতিহাসের সবচাইতে শ্রেষ্ঠ যুগ। আমরা মর্যাদাবান হব কেমনে বলেন? আমরা এখন মুসলমান হইয়া নিজেকে মুসলমান দাবি করে আমরা এখন কোরআনটাকে আমাদের সমাজের রাষ্ট্রের সব জায়গায় এখনো আমরা রাখতে পারলাম। আমি সারা রাত এখানে ওয়াজ করলে সুদ সামষ্টিকভাবে বন্ধ হবে না, কয়েকজন সুদ খাওয়া ছাড়তে পারে। আমি সারা রাত এখানে ঘুষের ওয়াজ করলে কিছু ঘুষখুর ভালো হইতে পারে, কিন্তু সামষ্টিকভাবে সবাই ভালো হবে না। তাহলে বুঝা গেল সামগ্রিকভাবে পরিবর্তনের জন্য কোরআনের আইনের দরকার। আরো জোরে বলেন, কোরআনের আইনের দরকার আছে, যেটাকে আমরা বলি যে সকল পর্যায়ে দিনকে কায়েম করা, অর্থাৎ কোরআনের শাসন প্রতিষ্ঠিত করা। এটা যদি না থাকে, এটা যদি না থাকে মানে কি? নবী তো এসেছেন এই লক্ষ্যে, লিইউযহিরাহু আলাদ্দীন কুল্লিহ ওয়ালাউ কারিহাল মুশরিকুন। নবী তো এই জন্য এসেছেন। আমার নবী কি কোরআন দিয়ে শুধু মসজিদে নামাজ পড়াইছেন, না কোরআন দিয়ে তিনি মদিনার রাষ্ট্র চালাইছেন? কথা কন না কেন আপনারা, শুধু কি মসজিদ চালাইছেন? আমরা এখন কি করছি? মসজিদে কোরআন রাখছি আর সমাজকে আপনি ভাই আপনার মতো, আমি ভাই আমার মতো চালাই দিছি। এই জন্য সমাজের মধ্যে ভারসাম্য শৃঙ্খলা ফিরে আসতেছে না। ভালো করে খেয়াল করেন, এদিকে তাকান, আপনাদের এলাকার নাম কি জানি? শ্রীপদ্দি না? আচ্ছা, শ্রীপদ্দি। শোনেন, এই শ্রীপদ্দি গ্রাম বা এই সমাজ, মনে করেন এই বিশাল এই সমাজ, এটাকে পরিচালনার জন্য আপনারা সবাই আজকে ওনাকে দায়িত্ব দিলেন যে আপনি এটা চালান। এখন এই সমাজটারে চালাইতে হইলে, এই সমাজ পরিচালনার তো একটা বিধি বিধান সংবিধান বানানো দরকার না? তিনি আপনাদের সবাইকে নিয়ে বানাইলেন একটা সংবিধান যে আমাদের সমাজে চুরি করলে আমরা এই শাস্তি দিব, ডাকাতি করলে আমরা এই শাস্তি দিব, এই অপরাধের এই শাস্তি দিব, একটা আইন তিনি বানাইলেন। এখন উনার জীবন চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? মনে করেন আল্লাহ আমার ভাইকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখুন, বলেন আমিন। উনার যখন ক্ষমতা চলে গেল, এরপরে মনে করেন আপনারা আমার হাতে ক্ষমতা দিলেন, আমি তখন ভাবলাম যে আমার আগে যিনি আইন করছেন, কয়েকটা আইন তো দেখতেছি আমার কাছে ভালো লাগতেছে না, অথবা এটা আমার স্বার্থের সাথে বা আমার সাথে যারা আছে আমার দলের লোক এদের জন্য এটা ক্ষতিকর হয়। তখন আমি কি করলাম,
অ্যামেন্ডমেন্ট সংশোধনী নিয়ে আসলাম, এনে এটার একটা পরিবর্তন ঘটাই দিলাম, কারণ জোর আছে তো, ক্ষমতা আছে, আমিও চার আসার আজীবন থাকবো না। এই চেয়ারে আজকে তিন চারজন হুজুর বসে ওয়াজ করেছেন, চেয়ার চেয়ারের জায়গায় আছে কিন্তু ব্যক্তি পরিবর্তন হয়েছে। এটা হলো চেয়ারের খাইসলত, চেয়ার বেশি দিন তার উপরে সমাসীন হওয়া ব্যক্তিকে রাখে না, কিন্তু আমাদের মাথা খারাপ হয়ে যায় চেয়ারে বসলে। আমরা যে উঠে যাই চেয়ারে, যে বসে যাই চেয়ারে, সে উঠে যায় গিয়ারে, গিয়ার বাড়াইয়া মাঝে মাঝে এত বেশি বাড়ায়, মুখে যা আসে তাই বলে, যা মন চায় তাই করে, করতে করতে একেবারে এক্সট্রিমিজমে চলে যায়, করতে করতে এতটা করে মনে হয় আমি সবচাইতে বড় হয়ে গেছি, কে আর আমারে ধরবে, তখন দেখা যায় কুরআন সুন্নাহ বিরোধী কাজ শুরু করে, মাঝে মাঝে আলেম ওলামাদেরকেও ধরাধরি শুরু করে। চেয়ারে উঠে গিয়ার বাড়াইলে কিন্তু এটাও মনে রাখতে হবে যে গিয়ারটা উঠছে ওই গিয়ারে আবার সমস্যা দেখা দিয়ে গিয়ারটা আবার নেমে যাইতে পারে। এই চেয়ারে উঠে গিয়ার বাড়াইলে এটাও ভাবতে হবে, চেয়ারে বসাইছেন যিনি ইচ্ছা করলে জুতার বাড়ি গাওয়াইয়া বেজ্জত করে চেয়ার থেকে নামাইতে পারেন তিনি, যেন উঠে যেন গিয়ার বাড়াইয়া মাথা যেন ঠিকঠাক, মাথা যেন ঠিকঠাক থাকে, যেন আউলা জাউলা হয়ে না যায়। তো বলছিলাম আমি পাইলাম, তারপরে আমি ইচ্ছা মতো পরিবর্তন আনলাম, এরপরে মনে করেন আমার ভাই আমার পরে আসলেন, তিনি আরো কিছু পরিবর্তন আনলেন। তাহলে বোঝা গেল মানুষ যে আইনটা বানায়, এই আইনটা একজনের হাত থেকে আরেকজনের হাতে গেলে সে তার ইচ্ছা মতো জুড়া লাগায়, তারি লাগায়, বাদ দেয়, আবার কিছু অ্যাড করে। এভাবে করে আমি বাংলাদেশের কথা বলছি না, এখন তো সময় খারাপ, আমি বলতেছি পৃথিবীর কথা। পৃথিবীতে দেখবেন বহু দেশ আছে এভাবে তারা তাদের নিজেদের আইন কনস্টিটিউশনকে তারা সংশোধনী আনতে আনতে, অ্যামেন্ডমেন্ট আনতে আনতে কেউ 30 বার 40 বার, আমাদের দেশেও আনা হয়েছে কয়েকবার আর কি, তো এভাবে আনা হচ্ছে, সংশোধনী আনা হচ্ছে। এবার আমাকে আপনারা বলেন, এই কিতাব নাজিল হয়েছে কত বছর আগে? 1500 বছর, জোরে বলেন কত হাজার। আজ পর্যন্ত এই কোরআনের একটা হরফ বাদ দেন, হরফ তো হই নাই, বরং নুকতা আছে না, ওই যে বান্নেসে নুকতা, তার উপরে দুইটা নুকতা, একটা নুকতা কম বেশি হয়েছে, কম বেশি হয়েছে। এটাকে হেফাজত করছেন কে? এটার আর পরিবর্তন হবে, সংশোধন হবে, এটার সংশোধনই আসবে না, পরিবর্তন হবে না, জুরা তালি কেউ দিতে পারবে। এবার আবার চলে যাচ্ছি উনার কাছে, আপনারা বললেন যে ভাই যান আপনার, আমাদের সমাজ চালানোর দায়িত্ব আপনারে দিছি ঠিক আছে, কিন্তু নিজের মতো চালাইতে পারবেন না, কোরআন দিয়ে চালান। উনি কয়েক বছর চালানোর পরে উনার বয়স শেষ বা যে কোনো কারণে চলে গেছেন, আমার হাতে আসলো, আপনারা বলেন হুজুর পরিবর্তন করতে পারবেন না, কোরআন দিয়েই চালান। পরে উনার কাছে গেল, আবার কোরআন দিয়ে চললো। এরকম যদি কোরআন দিয়ে চলে ব্যক্তি পরিবর্তন হবে, কিন্তু আইনের পরিবর্তন, আইনের পরিবর্তন। আর যদি কোরআন বাদ দিয়া নিজের আইন হয়, উনি চুরির শাস্তি ঠিক করবে একটা, আমি চুরির শাস্তি ঠিক করবো আরেকটা, উনি চুরির শাস্তি ঠিক করবে আরেকটা, কারণ ডাইনে বামেও তো খেয়াল করতে হবে, কারণ আমাদের মধ্যে তো মাঝে মাঝে এমন হয় ডাইনে বামে আমরা যাদেরকে নিয়ে কাজ করি এদেরকেও কিছু সুযোগ সুবিধা দেওয়া লাগে, সুযোগ সুবিধা পাইয়া হেরাও দেখা যায় দেশের টাকা লুটপাট করিয়া বিদেশে বেগম পাড়া বানাই ফেলছে, তো এদের কথাও তো মাথায় রাখা লাগে, মাথায় রাখা, মাথায় রাখা তো আইন বানানো লাগে। সুতরাং মানুষ যে আইন বানায়, সে আইন প্রথমে তার নিজের স্বার্থের দিকে খেয়াল করে বানায়, তার দলের দিকে খেয়াল করে বানায়, আর আল্লাহ যে আইন দিয়েছেন এই আইন কোনো ব্যক্তির জন্য নয়, কোনো দলের জন্য নয়, নির্দিষ্ট কারো জন্য নয়, এই আইন মুসলমান ও মুসলমান সবার কল্যাণের জন্য। এই কিতাব দিয়ে যতদিন না সমাজ রাষ্ট্র চলবে ততদিন পর্যন্ত মানুষ শান্তির কথা বলবে, শান্তি পাবে না, মানুষ সুখের কথা বলবে, সুখ পাবে না, কুরআনের আইন কায়েম না হলে শান্তি পাওয়া যাবে না। এখন অনেকে বের হয়েছেন বলছেন রাষ্ট্রীয়ভাবে আইন কায়েমের দরকার নাই, তো হুজুর আপনি ওয়াজ কইরা কি সারা বাংলাদেশে সুদ বন্ধ করতে পারবেন? যখন রাষ্ট্রীয় পর্যায় থেকে বলে হবে আজ থেকে দেশে সুদ বন্ধ, ঘুষ বন্ধ, একটা ঘোষণায় সুদ ঘুষ বন্ধ হয়ে যাবে। রাষ্ট্রীয়ভাবেই আইনের দরকার, যে জিনিস ওয়াজ করে হয় না ওইটা আইন করে
করা যায়, ওইটা আইন করে করা যায়। আমরা চুরি ডাকাতি কমাতে চাচ্ছি, চুরি ডাকাতি কমাইতে যাইয়া দেখা যাচ্ছে আমাদের নিজেদের লোকেরাই চুরি চামারি আরো বেশি করছে। যদি চুরের বিচার, চুরির বিচার যদি আমরা কোরআন দিয়ে করতাম, দেখতেন চুর বাটপার যতগুলো আছে চুরি বন্ধ করে দিত। আমরা চুরির বিচার নিজেদের মতো করছি, চুর চুরি কইরা জেলে গিয়েছে, মামলা চলমান, কিন্তু জামিন নিয়ে বের হয়ে চলে এসেছে। এখন তো জামিন সবাই পাচ্ছে ভাই, কারণ এটা তার নাগরিক অধিকার, সাংবিধানিক অধিকার, জামিন পাবে। কিন্তু আমার প্রশ্ন হলো, নায়িকা গায়িকা কেসিনিওয়ালা চোর বাটপাট ডাকাতরা যদি জামিনের অধিকার পায়, জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমরা কেন সেই অধিকার থেকে বঞ্চিত হবে? যদি চোর ডাকাতরা সেই অধিকার পায়, তাহলে জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকেও জামিনের অধিকার দিয়ে তাদেরকেও আবার কুরআনের মাঠে ফিরিয়ে দেওয়া লাগবে। চুরি বন্ধ করতে চাচ্ছি, কই চুরি তো বন্ধ হচ্ছে না, কারণ চুর যাচ্ছে আবার বের হয়ে যাচ্ছে। চলে আসুন কোরআনের বিধানে, আল্লাহ বলেছেন চোর সেটা যদি প্রমাণ হয় তার হাত কেটে দাও। একটা চুরির বিচার যদি এই দেশে কোরআন দিয়ে হতো, একটা চুরির বিচার দেখে এই দেশের সবগুলা চোর ডাকাত একেবারে জোনমের মতো শুধু হয়ে যাইত। আমরা জিনা বন্ধ করতে চাচ্ছি, বন্ধ হচ্ছে না তো, বটতলা আমতলা জামতলায় শুধু কবুতরের জুড়াই বাড়তেছে, ধর্ষণ বাড়ছে, ধর্ষণের শাস্তি কোরআন থেকে হচ্ছে না। একটা ধর্ষণের শাস্তি কোরআন দিয়ে করলে দেখা যাবে দেশের সবগুলো লুচ্চা বদমাশ তারের মতো সুদা হয়ে যাবে। আজ আমাদের বোনেরা পর্যন্ত ঠিক মতো পর্দাও করতে পারছে, আগে স্কুল কলেজের মেয়েরা তারা দেখা যেত বুরখা টুরখা ছাড়া ড্রেস পরে, থ্রি পিস পরে বা তাদের ড্রেস পরে স্কুল কলেজে চলে যাইত, শুধু মাদ্রাসার মেয়েরাই বুরখা পড়ত। কিন্তু স্কুল কলেজের মেয়েরা এরকম বেপর্দা হয়ে স্কুল কলেজ ইউনিভার্সিটির ক্যাম্পাসে গিয়ে দেখল যে বেপর্দার কারণে রাস্তাঘাটে বখাটে ছেলেরা তাদেরকে ডিস্টার্ব করে, টিজ করে, ইফটিজিং করে। আমাদের দেশের মেয়েরা, আমাদের বোনেরা তারা বাধ্য হয়ে নিজের সতীত্ব ইজ্জত রক্ষার জন্য তারা ইসলাম চর্চা শুরু করেছে। এখন স্কুল কলেজ ইউনিভার্সিটিতেও দেখবেন বোরখা পরা মেয়েদের সংখ্যা দিন দিন বাড়ছে, আলহামদুলিল্লাহ। এখন আমাদের মেয়েরা, এখানে যারা বাবারা আছেন, আপনাদের মেয়েরা নিরাপদে কলেজে বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে যাতায়াত করুক। বাবা জানরা, আপনারা চান কি চান না, এটা কোনো রাজনীতির কথা নয়, এটা আমরা সবাই চাই কি চাই না। আচ্ছা, যারা বিয়ে শাদী করেন নাই, আপনাদের তো বোন আছে, আপনাদের বোনেরা ওই দিন দক্ষিণবঙ্গে এক মাহফিলে এক যুবক কই, হুজুর পালিয়ে বিয়ে করা জায়েজ কি না? তা আমি তখন তারে বলছিলাম, তোমার বোন রে কেউ যদি পালায়া নিয়ে যায় তোমার কেমন লাগবে? কই, হুজুর খারাপ লাগবে। বললাম, তাহলে পালায়া যদি আরেকজনের বোন রে আপনি নিয়ে যান তারও খারাপ লাগবে, সুতরাং এটা কইরেন না। নিজের জন্য যেটা অপছন্দ করেন অন্যের জন্যও সেটা অপছন্দ করা দরকার। তো যাই হোক, আমাদের বোনেরা যাদের বোন আছে, আমাদের বোনরা তো পড়াশোনা করে, আমাদের বোনরা কলেজে বিশ্ববিদ্যালয়ে তারা নিরাপদে যাতায়াত করুক, আপনাদের বোনরা নিরাপদে যাক ফিরে আসুক, এটা আপনারা চান কি চান না? আপনাদের মেয়েরা, আপনাদের বোনেরা এখন স্কুল কলেজে ইউনিভার্সিটিতে পর্দা করে যাচ্ছে, পড়াশোনা করছে, ভালো রেজাল্ট করছে, তারা তারা এই জিনা থেকে কিংবা এই সকল হারাম রিলেশন থেকেও তারা সেফ আছে, আলহামদুলিল্লাহ। এখন দেখা যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যখন বুরখাওয়ালি মেয়েদের সংখ্যা বেড়ে যাচ্ছে, এক শ্রেণীর বখাটে, এক শ্রেণীর বদমাইশ টাইপের চরিত্রহীন লোকদের মাথা খারাপ হয়ে গিয়েছে। আমাদের কষ্ট লাগে বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয়কে আমরা প্রাচ্যের অক্সফোর্ড বলি, সেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন নোটিশ করে মেয়েদেরকে পর্দা করতে বারণ করে দিয়েছে। আল্লাহর গজব যাইতে না যাইতেই আবার দেখেন এগুলা, আবার দেখেন এগুলা কিরকম হারামের দিকে চলে যাচ্ছে। গেল দুই বছরে যখন করোনার গজব ছিল, তখন তারাই বলছে নো মাস্ক নো সার্ভিস, তখন বলেছে ছেলে হো মেয়ে হো আসার সময় মাস্ক লাগাইয়া
আয়েশা আর যারা অতি সচেতন হেরা আবার কি করছে আপনারা দেখছেন না হেরা আবার একদম বুরখার মতো পুরুষ মানুষ পিপি পরছে একদম পিপির ভিতরে ঢুইকা গেছে KN95 মাস্ক মাস্ক লাগায়াও শেষ না এত সচেতন মাথার মধ্যে হেলমেটের মতো কি আর একটা জানি লাগাইতো দেখলে মনে হইতো মহাকাশ থেকে নাসার বিজ্ঞানী নেমে চলে এসেছে তো সেই সময় এত কিছু লাগাইছে মেয়েরা কলেজে বিশ্ববিদ্যালয়ে মাস্ক পরে আসছে তখন আর করোনার ভয়ে বলতো না মাস্ক খুলো একটু চেহারা দেখি তখন কখন গজবের ভয়টা ছিল এই গজবটা যাইতে না যাইতে কয় না চেহারা তো দেখা লাগবে চেহারা ছাড়া তো ক্লাসে ঢুকতে দেওয়া হবে না তা আমিও বলি যদি এতই চেহারা দেখতে মন চায় বাড়িতে গিয়া তোমার বউর চেহারা তুমি দেখো আরেকজনের মেয়ে আরেকজনের বউকে তুমি বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে কেন তার পর্দাকে খুলে দিয়ে তাকে কেন বেপর্দা করছো এ অধিকার কে তোমাদেরকে দিয়েছে আজ আমাদের বোনেরা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে আপনারা ফেসবুকে দেখেন নাই গত এক সপ্তাহ ধরে মেয়েরা আন্দোলন করছে ভাবা যায় 91% মুসলমানের এই দেশে মুসলিম মেয়েরা ক্যাম্পাসে পর্দা করবে আরে এটা তো ভারত নয় এটা বাংলাদেশ এটা ভারত নয় এটা বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি আমার বন্ধুদেরকে পর্দা করতে বারণ করা হয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি প্রয়োজনে তোমাদের বিরুদ্ধে এদেশের তাওহীদবাদী মুসলমান আন্দোলনের অন্ত বাধ্য হবে কত বড় স্পর্ধা দেখেছেন কত বড় সাহস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শর্টকাট কাপড় পরা মেয়েরা তারা যদি এই অধিকার ভোগ করতে পারে শর্ট কাপড় পরার তাহলে আমার বুরখাওয়ালি বোনেরা তারা কেন এই অধিকার ভোগ করতে পারবে না কারণ আমরা দেশের সংবিধান পড়েছি সংবিধান অনুযায়ী এদেশে প্রত্যেকটি মানুষ তার ধর্ম চর্চার সুযোগ রাখে সুতরাং একজন বোন সে তার ধর্ম চর্চা করতে গিয়ে যদি বুরখা পরে হিজাব পরে ক্যাম্পাসে যায় এটা তার ধর্মীয় অধিকার এটা তার সাংবিধানিক অধিকার এটা তার নাগরিক অধিকার সুতরাং এই অধিকারে হস্তক্ষেপ করবে যারা ধর্ম চর্চায় সংবিধান চর্চায় নাগরিক অধিকার চর্চায় বাধা প্রদান করে ফেলেছে তারা আমরা বলবো অচিরেই এই নোটিশকে বাতিল করুন বাতিল করে আমাদের বোনদেরকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বুরখা করার পর্দা করার পূর্ণ অধিকার দেওয়া লাগবে আপনারা চান কি চান না আপনারা চান কি চান না সম্মানিত বাবা যান প্রিয় ভাই যানরা কষ্ট হচ্ছে আপনাদের তাহলে কোরআনের একটা নাম কি মাজিদ মর্যাদাবান হতে হলে কোরআনের বিধানকে সব জায়গায় কায়েম করা লাগবে কোরআনের কাছে আসবেন ব্যক্তি মর্যাদাবান হবে সমাজ মর্যাদাবান হবে রাষ্ট্র মর্যাদাবান হবে কারণ ওই রাষ্ট্রের সকল অন্যায় অবিচার দূর হয়ে যাবে আরে কোরআন দিয়ে বিচার শুরু হলে একটা মানুষ আর বিচারের নামে অবিচারের সম্মুখীন হবে না শুনেন একটা কিচ্ছা একটা ঘটনা আমার মনে পড়ে গেছে বলবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে মখজুমা গোত্রের কুরাইশী একজন মহিলা চুরি করে ধরা পড়ল এখন ওই মহিলা ছিলেন সম্ভ্রান্ত বংশের মহিলা সাহাবায়ে কেরাম পারস্পরিক পরামর্শ করছেন এই সম্ভ্রান্ত বংশের মহিলার যখন বিচার শুরু হবে যদি প্রমাণ হয় এই মহিলা চুরি করেছে তাহলে তো নবীজি রায় দেওয়ার বেলায় বংশ দেখবেন না নবীজি কোরআন থেকে বিচারের ফয়সলা দিবেন হাত কেটে ফেলার আদেশ দিয়ে দিবেন সাহাবীরা পরামর্শ করলেন যদি এই মহিলার বিরুদ্ধে এমন রায় দেওয়া হয় ওই বংশের মানিজ্জত থাকবে না সাহাবীরা বললেন তাহলে নবীজির কাছে একটু সুপারিশ নিয়ে যাওয়া দরকার যেন নবীজি রায় দেওয়ার সময় রায়টা একটু শিথিল করে দেন কিন্তু কে নবীজির কাছে যাবে কারো কোনো সাহস হয় না সাহাবায়ে কেরাম উসামা ইবনু যাইদ রাদিয়াল্লাহু আনহুকে বললেন উসামা তোমাকে নবীজি বড় মহব্বত করেন পছন্দ করেন এই সুপারিশ নিয়ে তুমি নবীজির কাছে যাও উসামা ইবনু যাইদ রাদিয়াল্লাহু আন তিনি যখন নবীজির কাছে এই সুপারিশ নিয়ে গেলেন এই কথা শোনার পর নবীজির মাথায় যেন আসমান ভেঙে পড়ার উপক্রম হয়ে গেল নবীজি সঙ্গে সঙ্গে খুতবা শুরু করলেন বক্তব্য শুরু করলেন বললেন আমার সাহাবীরা শোনো আমি যখন বিচারক থাকি বিচার করার বেলায় কোরআন থেকে আমি এমনভাবে বিচার করি আজকে বিচার করতে গিয়ে যদি কাঠগড়ায় থাকা ওই সম্ভ্রান্ত বংশের নারী না থেকে আমার নিজের
কলিজার টুকরা মেয়ে ফাতিমা এখানে থাকতো তাহলে আমার ভেতরে কোনো আলাদা ষড়যন্ত্রটি কাজ করতো না। আমার মেয়ে যদি সত্যিকারার্থে চুরি করতো, কোরআন থেকে বিচার করে আমি বিচারক বিচারক হয়ে রায়টা দেওয়ার পরে আমি নিজেই আবার জল্লাদ হয়ে আমার মেয়ের নিজের হাত আমি বাপ হয়ে নিজে কেটে ফেলে দিতাম। আল্লাহু আকবার! এই হচ্ছে কুরআনের বিচারের নমুনা। আর কুরআন দিয়ে বিচার না হলে বিচারের নামে অবিচার করে মাঝে মাঝে নিরপরাধ মানুষকে অপরাধী বানাইয়া রেখে দেওয়া হবে। কোরআনের বিচার ছাড়া সঠিক বিচার পাওয়া যাবে? কোরআন নাই যেখানে অবিচার হয়, সেখানে কোরআন আছে যেখানে ন্যায় ইনসাফ আছে সেখানে। এই দেশে কিসের অভাব? কোনো অভাব নাই। আমার বাড়ি সিলেটে, সিলেটে গেলে দেখবেন পাথরের খনি। আমার বাড়ি পাথরের খনিতে, একদম পাথরের খনি। দেখছেন কে কে, একটু হাত তোলেন তো। দেখছেন কেউ আপনারা? দেখেন নাই, অনেকে দেখছেন মাশাআল্লাহ। তো পাথরের যে খনি, মাটি খুললেই দেখবেন খালি পাথর উঠে, পাথরের খনি আছে। আমার দেশে কয়লার খনি আছে, গ্যাসের খনি আছে। উত্তরবঙ্গে গেলে আপনারা দেখবেন ওই তিস্তা ব্যারেজের ওইদিকে গেলে দেখবেন, আমি ওইদিকে সফরে দেখলাম যে তিস্তা ব্যারেজের মধ্যে, তিস্তা নদীতে বালুর মধ্যে উত্তরবঙ্গের মানুষ ভুট্টা চাষ করছে। আলহামদুলিল্লাহ বলবেন না আপনারা? এদেশের মাটি যেন সোনার মাটি, যা ফেলে তা হয়ে যাচ্ছে। এত উর্বর এদেশের মানুষ, এত চাষাবাদ হয় এদেশে, এই দেশে এত ফসল হয়, এত সম্পদ আছে এই দেশে, এরপরেও এই দেশের উন্নতি হচ্ছে না কেন? কারণ এই দেশে সকল সম্পদের খনি যেমন আছে, এই দেশে এই সব সম্পদরে লুটপাট কইরা খাওয়ার জন্য চোরের খনিও আছে। এই চোর বাটপাড়গুলোকে যদি সমাজ এবং রাষ্ট্রের দায়িত্ব না দিয়ে আল্লাহওয়ালা কোরআনওয়ালা মানুষকে সমাজ আর রাষ্ট্রের দায়িত্ব দেওয়া যায়, আর তারা যদি কোরআন দিয়ে সমাজ রাষ্ট্রকে পরিচালনা করে, তাহলে সমাজ এবং রাষ্ট্রের প্রতিটি জায়গায় ইনসাফ কায়েম হবে ইনশা আল্লাহ। এজন্য আমরা কোরআনের পক্ষে, কোরআনওয়ালা লোকদের পক্ষে থাকবো ইনশা আল্লাহ। আমরাও কোরআনের আন্দোলনে নিজেদেরকে সামিল করে ফেলবো। রাজি আছেন? কারা কারা রাজি? দু হাত তুলেন তো একটু। মাশাআল্লাহ মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। হাত তুলুন, আমান আল্লাহ কবুল করেন। তাহলে কোরআনের কয়টা নাম বললাম? ভয় পাইয়েন না, বাকিগুলো খুব শর্ট করে বলবো, 10 মিনিট থাকা যাবে না? আরো যাবে তো ইনশা আল্লাহ। নাম্বার 4, 4 নম্বর কোরআনের একটা নাম হচ্ছে হাকিম। দেখি আগেরগুলা আগেরগুলা মনে আছে কিনা। 1 নম্বরে বলেছিলাম কোরআন, 2 নম্বরে বলেছি করিম, 3 নম্বরে বলেছি 4 নম্বর হাকিম। বাকিগুলা শর্ট করে বলে ফেলবো। 4 নম্বর হচ্ছে এই কোরআনের নাম হচ্ছে হাকিম। আল্লাহ সূরা ইয়াসিনে বলেছেন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। হাকিম মানে হচ্ছে বিজ্ঞানময়। আল্লাহ বলেছেন বিজ্ঞানময় কোরআনের কসম, এই কোরআনটা হচ্ছে বিজ্ঞানময়। আপনারা ভাবেন না যে এই বিজ্ঞানের যুগে 1500 বছর আগের কোরআন এই কিতাব দিয়ে আমরা কি করব। কিপ ইন ইওর মাইন্ড, দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দ্য হলি বুক কোরআন অ্যান্ড সায়েন্স। কোরআনের সাথে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নাই, বরং বিজ্ঞান কোরআন থেকে 1500 বছর পিছনে আছে। কেমনে পিছনে? বিজ্ঞান এখন যা জেনেছে, কোরআন তা জানিয়েছে আরও কত বছর আগে? 1500 বছর আগে। এই কোরআনে কি নাই বলেন? 6000-এর উপরে আয়াত আছে। আমি তো নিজে কোরআনিক সায়েন্স নিয়ে পড়াশোনা করা মানুষ, আমাদের উস্তাদরা আমাদেরকে অনার্সে মাস্টার্সে সেই বইগুলো পড়িয়েছেন কোরআন এবং বিজ্ঞানের উপরে, এবং আমরাও পড়াশোনা গবেষণা করতে যেয়ে দেখেছি এই কোরআনে 1500-এর উপরে আয়াত আছে শুধু বিজ্ঞানের ব্যাপারে। অ্যাস্ট্রোনমি, জিওলজি, এরপরে কসমোলজি, হিউম্যান এমব্রায়োলজি, বিজ্ঞানের কোন শাখা আছে যেটা সম্পর্কে কোরআনের তথ্য নেই? সব আছে, সব আছে। বিজ্ঞান যা কিছুদিন আগে জেনেছে, কোরআন তা 1500 বছর আগে বলেছে। এই যে পৃথিবী, এই পৃথিবীর আকৃতি কেমন, বিজ্ঞান এক এক সময় এক এক তথ্য দিয়ে মানুষের সাথে তামাশা করেছে। যেমন প্রাচীনকালের বিজ্ঞানীরা বলতেন, তারা ধারণা করতেন, সেই সময় তো বিজ্ঞান স্যাটেলাইটের যুগে ছিল না, তখন কি স্যাটেলাইট ছিল? ছিল না। ধারণা করে বিজ্ঞানীরা, তারা তাদের নিজস্ব গবেষণার আলোকে বলেছিলেন, তারা বলেছিলেন পৃথিবী মনে হয় চেপটা হইতে পারে অথবা সমতল সমান হইতে পারে। 1500 শতাব্দীর পরে ফ্রান্সিস ড্রেক, তিনি জলপথে ভ্রমণ করে তারপরে বললেন, আমার গবেষণা অনুযায়ী পৃথিবী চেপটাও না সমতলও না, আমার গবেষণা মতো পৃথিবী হচ্ছে গোল। তো 1500 সালে বিজ্ঞান যে জায়গায় ছিল, আজকের 2023 সালে বিজ্ঞান কি এখন সেই জায়গায় আছে?
আরো কত অ্যাডভান্সড হয়েছে, বিজ্ঞান এখন উন্নত হতে হতে স্যাটেলাইটের যুগে প্রবেশ করেছে। এখন আধুনিক বিজ্ঞান বলছে আজ থেকে 700 বছর আগে, সরি আজ থেকে 500 বছর আগের দেওয়া তথ্য পৃথিবী গোল, বিজ্ঞানের এই তথ্য ভুল। তারা বলতেছেন না পৃথিবী হচ্ছে ডিমের মতো। আপনারা ডিম বলেন না আন্ডা বলেন নোয়াখালীতে? আন্ডা না, আপনাদের ভাষা খুব সুন্দর তো, খুব সুন্দর ভাষা আপনাদের। আমি সর্বপ্রথম আপনাদের এই নোয়াখালীর শ্যামবাগে আসছিলাম প্রথম, এটা আমি তখন মাস্টার্সে পড়ি মনে হয়, সেটা কত বছর, এই তো বেশি না 6 বছর আগে হবে আর কি। 6 বছর আগে আমি প্রথম আসছিলাম, 6 বছর বা 7 বছর এরকমই হবে। তো খুব ঠান্ডা ছিল, আমি নোয়াখালীর ভাষা অত বেশি মানে অভ্যস্ত না। ইউনিভার্সিটিতে অনেক নোয়াখালীর ফ্রেন্ড সার্কেল ছিল, তাদের কাছ থেকে শুনতাম কিন্তু অত বেশি খেয়াল করতাম না। আপনাদের নোয়াখালীতে আমি একবার আসছিলাম, অনেক মাহফিলে আমি কথাটা বলছি, এই শ্যামবাগেই আসছিলাম আমি মাহফিলে, কোন জায়গায় জানি আমার মনে নাই, ওই যে একলাশপুর কোন দিকে, এটা কি ওই ওইদিকের কোনো একটা গ্রামে, ওইটা কি বেগমগঞ্জে পড়ছে নাকি শ্যামবাগে, ওই দিকের কোনো একটা গ্রাম, আমার খেয়াল আসতেছে না। তখন কুয়াশা ছিল, আমি মাহফিলে যাওয়ার পরে এক ভাই বলছিল হুজুর পানি খাই, হুজুর হানি খাইবেন, হানি হানি হানি। তাই আমি ভাবছি যে কুয়াশা পড়ছে, ভাই মনে হয় একটু স্মার্ট মানুষ, ইংরেজিতে বলছে, একটু মধু মনে হয় খাওয়াবে। আমিও আর লোভ সামলাইতে পারি না, শীতের রাত তো প্রচণ্ড কুয়াশা, বললাম ভাই একটু নিয়ে আসেন না ভালো হবে। কিছুক্ষণ পর দেখি লোকটা পানি নিয়ে আসছে, না কয় নেন, বললাম ভাই চাইলাম আমি, আপনি আমি চাইলাম তো পানি দিলেন তো দেখি আপনি, সরি আমি চাইলাম তো হানি দিলেন তো দেখি পানি, কয় হুজুর আমি তো হানির কথাই কিছু আপনি। খুব সুন্দর ভাষা আপনাদের, যাই হোক আপনারা ডিমকে ডিম বলেন নাকি আন্ডা বলেন, আপনারা ভাষা, আপনাদের ভাষা যেমন একটু সুন্দর ভাষা, আমাদের সিলেটের ভাষা আশ্চর্য ধরনের। আমাদের সিলেটে এই ডিমকে একদম গ্রামেগঞ্জে বলে এন্ডা, এন্ডা বলে, আপনারা কি বলেন? আচ্ছা যাই হোক, যেটাই বলেন আন্ডার চর তো একটা আছে ওইদিকে। তো যাই হোক, ডিমটা কি একদম গোল? না। তো পৃথিবীর সাইজটা কেমন? ডিমের সাইজ যেমন। তো বিজ্ঞান এই তত্ত্ব কি একবারে বলেছে না কয়েকবারে বলেছে? এখন যারা বিজ্ঞানে পড়াশোনা করেন তারা শোনেন, আমরা সবাই একটু খেয়াল করে শুনি, যে এই কোরআনকে আমরা অনেকে মোল্লা মৌলবীদের কিতাব মনে করি, এই কোরআনে আজ থেকে আরো 1500 বছর আগে পৃথিবীর আকৃতির ব্যাপারে, পৃথিবীর আকৃতির ব্যাপারে এই তত্ত্ব যিনি দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? কোরআনুল কারীমের 79 নম্বর সূরা সূরাতুন নাজিয়াতের 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াল আরদ বাদা যালিকা দাহা। শ্রদ্ধাভাজন ওলামাদেরকে সাক্ষ্য রেখে বলছি, আরবিতে উট পাখির ডিমকে বলা হয় দাহা, কমস, আরবিক ডিকশনারি খুললে দেখবেন যে উট পাখির ডিমকে বলে আরবিতে দাহা। আল্লাহ বলেছেন ওয়াল আরদা বাদা যালিকা দাহাহা, আর জমিনকে পৃথিবীকে আমি উট পাখির ডিমের মতো ডিম্বাকৃতির করেছি। আল্লাহ আকবার! তাহলে কোরআন আগে না বিজ্ঞান আগে? কোরআন আগে না বিজ্ঞান আগে? শিখছেন কি আগে? আর বাচ্চাগুলারে শিখাইছেন কি আগে? নিজের বিবেকরে প্রশ্ন করেন, আপনার সন্তানরে ওয়া ক হয়ে এবিসিডি শিখাইয়েন পরে আলিফ বা তা তা শেখাবেন সবার আগে? এই যে ফিঙ্গার প্রিন্ট মারি না আমরা, আঙ্গুলের ছাপ টিপসই, আপনি একটা মোবাইলের সিম কিনতে গেলে দেখবেন 10 আঙ্গুলের ছাপ নেয়, পাসপোর্ট করতে যাবেন আঙ্গুলের ছাপ লাগে, জায়গা জমি রেজিস্ট্রি ভোট দিতে যান দেখবেন সব জায়গায় এখন আঙ্গুলের ছাপ লাগে, বিদেশে গেলে ইমিগ্রেশনেও আঙ্গুলের ছাপ লাগে। আমাদের হাতে আঙ্গুল আছে কয়টা? এক আঙ্গুলের ছাপের সাথে আরেক আঙ্গুলের ছাপের কোনো মিল? আপনার সাথে আমার মিল নাই, আমার সাথে আপনার মিল নাই। পৃথিবীতে 800 কোটি মানুষ বাস করে কিন্তু একজনের আঙ্গুলের ছাপের সাথে আরেকজনের আঙ্গুলের ছাপের কোনো মিল নাই। কুদরতটা কার এখানে? এই যে আপনারা আঙ্গুলের ছাপ মারেন, এইটা সর্বপ্রথম আবিষ্কার হয়েছে ইংল্যান্ডে 1800 সালের আগে, দুনিয়ার মানুষ এই ফিঙ্গারপ্রিন্টের তথ্য জানতই না, 1800 সালের পরে মানুষ ফিঙ্গারপ্রিন্ট চিনছে, গবেষণা করে বের করছে যে ফিঙ্গারপ্রিন্ট এটা একজনের সাথে আরেকজনেরটা মিলে না। আমরা মাত্র 200 বছর আগে যেই ফিঙ্গারপ্রিন্টের তত্ত্ব জেনেছি, মোল্লা মৌলবীদের এই কিতাব যেটাকে আমরা বলি
এই কোরআনটা খুললে দেখবেন কোরআনুল কারীমের 75 নম্বর সূরা সূরাতুল কিয়ামায় 3 এবং 4 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন আয়াহসাবু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউয়া বানানা সংশয়বাদী লোকেরা তারা মনে করে মানুষের জন্য দুনিয়ার জীবনটাই হলো আসল জীবন মরে যাওয়ার পরে যখন মানুষের দেহ মাটির সঙ্গে মিশে যাবে যখন হাড্ডি গুড্ডি সব আলাদা আলাদা হয়ে যাবে তখন এই আলাদা আলাদা হয়ে যাওয়া অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে জোড়া লাগিয়ে কে আবার মানুষকে জিন্দা করবে এটা যারা বলে আল্লাহ তাদের কথার জবাব দিয়ে বলতেছে আল্লাহ বলেছেন ও মানুষেরা শোনো তোমরা মারা যাওয়ার পরে হাড্ডি গুড্ডি শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ যখন ছিন্ন বিচ্ছিন্ন আলাদা আলাদা হয়ে যাবে তখন সে আলাদা আলাদা হয়ে যাওয়া অঙ্গ প্রত্যঙ্গ গুলোকেই কেবল আমি জোড়া লাগাইয়া তোমাদেরকে জিন্দা করব না তার পাশাপাশি বালা কাদিরিনা আলা আন নুসাউয়া বানানা তোমাদের প্রত্যেকের হাতের যে আঙ্গুলের মাথা এই আঙ্গুলের মাথা এই আঙ্গুলের ছাপ পর্যন্ত আবার আমি জোড়া লাগাবো তাহলে বলেন তো কোরআন আগে না বিজ্ঞান আগে তাহলে এই কোরআনটা বিজ্ঞানময় কিতাব বলেছেন কি তাহলে কোরআনের 4 নম্বর নাম কি হাকিম আপনাদের কাজ হচ্ছে নাম মনে রাখা আর বাকিগুলো আমার আল্লাহ যতটুকু দিয়েছেন সে আলোকে অল্প অল্প বলে যাব বাকি ছয়টা ছয় মিনিটে শেষ করব সবার মনোযোগ আছে তো নাম্বার 5 কোরআনের একটা নাম হচ্ছে ফুরকান কোরআনের নাম কি ফুরকান অর্থ হলো সত্য এবং মিথ্যার মধ্যে ফারাককারী ফুরকান মানে ফারাককারী পার্থক্যকারী কোরআনের নাম ফুরকান আল্লাহ বলেছেন তাবারাকাল্লাযী নাযযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা আল্লাহ বলেছেন বরকতময় এই কিতাব আমি আমার বান্দার উপরে নাজিল করেছি বরকতময় এই ফুরকান এই ফুরকান এই কিতাব নাজিল করেছেন কে ফুরকান মানে হলো পার্থক্যকারী কি পার্থক্য করে ইসলাম এই কিতাব কি পার্থক্য করে এই এই কোরআন ইসলাম ইসলাম এবং অমুসলিমদেরকে আলাদা করে এই কিতাব মুশরিক থেকে মুমিনকে আলাদা করে এই কিতাব মুনাফিক থেকে মুমিনকে আলাদা করে দেয় কারণ এই কিতাবের ভেতরে মুমিনের স্বভাব যেমন আছে মুনাফিকের স্বভাবও তেমন এই কোরআন মুমিন থেকে মুনাফিককে আলাদা করেছে এই কোরআন গোমরা লোক থেকে হেদায়েতকারী লোকগুলো এই কোরআন গোমরা লোক থেকে হেদায়াত প্রাপ্ত লোকদেরকে আলাদা করেছে এই জন্য কোরআনের একটা নাম হলো ফুরকান এই কোরআনকে যারা অনুসরণ করবে কোরআন যারা মানবে এই কোরআন তাদেরকে সোজা পথ দেখায় দিবে বলেছেন কি কোরআনের একটা নাম হচ্ছে শিফা কোরআনের 6 নম্বর নাম হচ্ছে শিফা শিফা মানে হচ্ছে আরোগ্য এই কোরআনের মধ্যে আরোগ্য রয়েছে শিফার অনেকগুলো ব্যাখ্যা আছে এই কোরআনটা হলো শিফা যেমন সূরা ফাতিহার প্রায় 40টার উপরে নাম আছে এই সূরার একটা নাম হচ্ছে সূরাতুশ শিফা এই সূরা পরে ফু দিলে ভালো করে দেন কে সাপে কাটা এক লোককে একজন সাহাবী একবার ফু দিলেন সূরা ফাতিহা পরে লোকটা ভালো হয়ে গেল খুশি হয়ে একটা ছাগল বা বকরি দিল তিনি হাতিয়া নিলেন নেওয়ার পরে জবাই করলেন জবাই করার পরে এবার চিন্তা হলো এটা যে নিলাম ঠিক হয়েছে কিনা নবীজির কাছে গিয়ে জিজ্ঞেস করি নবীজিকে জিজ্ঞেস করলেন আমরা তো এরকম একজনকে ঝাড় ফুঁক করেছি লোকটা সুস্থ হয়েছে তারপরে হাদিয়া দিয়েছে এখন মাংস খাওয়া জায়েজ হবে কিনা নবীজি বললেন অবশ্যই জায়েজ হবে মাংসের ভাগ থাকলে এক ভাগ আমারেও তোমরা পাঠায়া দিও সুবহানাল্লাহ এই যে হুজুররা হুজুরদের কাছে আপনারা পানি পড়া তেল পড়া নিতে যান এই যে হুজুররা মনে মনে পড়ে জুড়ে জুড়ে পড়ে না কি পড়ে বলে দেই সূরাতুল ফাতিহা কারণ এই সূরার একটা নাম হলো সূরাতুশ শিফা তাহলে বোঝা গেল কোরআনের ভেতরে শিফা আছে তবে আমল থাকা লাগবে আমলওয়ালা লোকেরা যদি ফু দেয় সেই ফুয়ের ভেতরেও শিফা রেখে দিয়েছেন কে أن النبي صلى الله عليه وسلم قد رقى نفسه وأمر بالرقى حديث এসে যে নবীজি নিজেই ঝাড় ফুঁক করেছেন ঝাড় ফুঁকের আদেশ দিয়েছেন এজন্য ঝাড় ফুঁকে কোনো অসুবিধা নাই তাহলে কোরআনের ভেতরে শিফা আছে শুধু
এই ঝাড়ফুঁক কোরআন শিফা নয়, শিফার আরেকটা ব্যাখ্যা হলো এই কোরআন আপনাকে কুফরি এবং মুনাফিকের রোগের শিফা দিতে পারবে, কারণ আমাদের অন্তরের মধ্যে অনেক রোগ আছে না নাই, বিশেষ করে যারা এখনো ইসলাম গ্রহণ করে নাই তাদের অন্তরে আছে কুফরির রোগ, আর ইমান আনার পরেও আমরা যারা আঁকা বাঁকা পথে চলি আমাদের ভেতরে আছে মুনাফিকির রোগ, এই জন্য আল্লাহ বলেছেন ফি قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون منافقين রোগ যারা লালন করে এদের অন্তরটা হলো ব্যাধিগ্রস্ত রোগাক্রান্ত অন্তর, অন্তরের এই রোগ দূর করতে হলে যেই কিতাবের দরকার সেই কিতাবের নাম কি, এই কোরআন মানতে হবে, কোরআন মানলেই আপনার অন্তর থেকে এই রোগ দূর হবে। আবার আমাদের অনেকের অন্তরে হিংসার রোগ আছে না নাই, হিংসার রোগ কিন্তু বড় খারাপ এক রোগ, এই রোগের কোনো ঔষধ নাই, এই রোগ এমন রোগ, এই রোগের ঔষধ কোরআন ছাড়া অন্য কিছু না, এই রোগ হলো এমন রোগ। নবীজি বলেছেন হাদিসটা আবু দাউদ শরীফে বর্ণিত হয়েছে, নবীজি বলেছেন ইয়াকুমুল হাসাদ ফাইনাল হাসাদা ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতব, নবীজি বলেছেন আগুন যেমন আবর্জনা জ্বালিয়ে দেয় হিংসাও ঠিক তেমনি ভাবে সকল নেক আমল জ্বালিয়ে দেয়। আপনাদের নিচে এগুলা কি খেন না, আপনারা খেন না খর বলেন, এই তো বুঝাইতে সুবিধা হবে, এই খেরের মধ্যে আগুন লাগাই দিলে দেখবেন সব খের জ্বলে পুড়ে শেষ। নবীজি কি সুন্দর উদাহরণ দিয়েছেন, আগুন লাগাই দিলে খের পুড়ে যেমন ছাই হয়ে যাবে ঠিক তেমনি তোমার অন্তরে যদি হিংসা থাকে ওইটা আগুনের মতো, ওই হিংসা থাকলে তোমার নামাজ রোজা হজ জাকাত সব আমলগুলো ওই হিংসা জ্বালায়া পুড়াইয়া ছাই করে দেওয়া তোমার আমল শূন্য বানিয়ে দিবে। এই রোগও দূর করতে হলে কোরআনের দরকার আছে না নাই, কোরআন মানলে আপনি শিফা পাবেন, এই জন্য কোরআনের একটা নাম হলো শিফা। কোরআনের সাত নাম্বার নাম হচ্ছে জিকির, বলেন তো কোরআনের সাত নাম্বার নাম কি, আবার হুই হাই বসেন বসেন বসে যান এরকম জিকির না, জিকির মানে হলো উপদেশ, এই কোরআন হলো সর্বশ্রেষ্ঠ জিকির। আল্লাহ বলেছেন ইন্না নাহানু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই জিকির বা উপদেশ সম্বলিত কিতাব যিনি নাজিল করেছেন এই কিতাবের হিফাজতের দায়িত্ব তিনি নিয়েছেন। তিনি কে? এই কোরআন হেফাজত করছেন কে? এই জন্য কোরআনের আন্দোলনকে কেউ থামিয়ে দিতে পারবে না, কেউ থামিয়ে দিতে পারবে না, কেমনে থামাবেন, কারণ এর হেফাজতকারী কে? আরো জোরে বলেন কে? আল্লাহ সূরা সফের মধ্যে বলেছেন ইউরিদুন আল ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, ওরা চায় তাদের মুখের ফুৎকার দিয়ে আল্লাহর দিনের আলো ইসলামের আলো কোরআনের আলোকে নিভায় দিতে চায়। মিয়া এটা কি মোমবাতির আলো যে ফুদিয়া নিভায় দিবা, এটা মোমবাতির আলো নয়, এটা ইলেকট্রিক্যাল লাইটের মতো, এই যে ইলেকট্রিক্যাল লাইট আছে আমরা যদি আয়াতুল কুরসি পড়া সবাই মিলে জামাতের সাথে ছু ছু ফুদে নিভে যাবে না, কি করতে হবে সুইচ চাপতে হবে, আল্লাহর দিনের আলোকে কোরআনের আলোকে নিভায় দিতে হলে সুইচ চাপতে হবে। এখন সুইচ যে আপনি চাপবেন এটা পাইবেন কোথায়, এইটা তো কোনো মানুষের হাতে না, ফেরেশতার হাতেও না, নবী রাসূলের হাতেও না, এই সুইচ রেখে দিয়েছেন আল্লাহ কার কাছে, নিজের কাছে। এই সুইচ বন্ধ করার জন্য, এই সুইচ বন্ধ করার জন্য হাত বাড়িয়েছিল আবু জাহাল, উতবা শাইবা আল্লাহর দিনের এই আলোকে নিভিয়ে দেওয়ার জন্য ফেরাউন নমরুদরা বহু চেষ্টা চালিয়েছে, আল্লাহর দিনপন্থী মুজাহিদদের উপরে তারা জুলুম নির্যাতনের স্টিম রুলার চালিয়েছে, জুলুম নির্যাতন নিপীড়ন চালাতে চালাতেও তারা আল্লাহর দিনের আলোকে নিভাতে পারে নাই, বরং তারাই একটা সময়ে ধ্বংসের অতল দহবলে নিমজ্জিত হয়েছে। এখনো আল্লাহর দিনের আলোকে যারা নিভিয়ে দিতে চাচ্ছে, যারা ভাবছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হইতে দিবে না, এটা তাদের দুঃস্বপ্ন, ওই দুঃস্বপ্ন দুঃস্বপ্নই থেকে যাবে, কারণ ইসলামের গাছ শক্তিশালী হচ্ছে ইসলামের জন্য রক্ত দেওয়ার মাধ্যমে। একটা গাছ রোপণ করলে ওই গাছের গুড়ায় যেমন পানি ঢালতে হয়, ইসলাম নামক ওই বটবৃক্ষকে ইসলাম নামক ওই বটবৃক্ষের গুড়ায় পানি হিসাবে রক্ত ঢেলে ঢেলে রক্ত ঢেলে দিয়ে ইসলামওয়ালা ইসলামওয়ালা কোরআন পাগল লোকেরাই রক্ত দিয়ে দিয়ে ইসলামের গাছকে বাঁচিয়ে রাখছে।
ইসলামের গাছকে বাঁচিয়ে রাখার জন্য যদি রক্ত আরো দেওয়া দরকার হয় ঈমানদার মুমিন রক্ত আরো দিবে একজন মুমিন তো তার ঈমানের জন্য প্রয়োজনে রক্ত দিবে তারা মৃত্যুকে ভয় পায় এজন্য আমার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার কবিতায় লিখেছেন উহারা চাহুক দাসের জীবন আমরা শহীদি দরজা চাই নিত্য মৃত্যু ভিতরা মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই আরে আমাদেরকে মরণের ভয় দেখায় লাভ নাই আমরা তো মরণের মাঝে জীবনকে খুঁজে বেড়াই কারণ ঈমানদার জানে আল্লাহর জন্য জীবন চলে গেলে ওই জীবন যাওয়ার পরেই আমার রবের সঙ্গে আমার সাক্ষাৎ ঘটবে এজন্য ঈমানদার জীবন চলে গেলেও বাতিলের সামনে মাথা নত করে না এজন্য সাচ্চা ঈমানদার লোকেরা সাচ্চা ঈমানদার লোকেরা জীবন দেওয়ার সময়ও হাসি মুখে জীবন আল্লাহর দ্বীনের জন্য বিলিয়ে দিতে জানে আল্লাহ তাদের কাতারে আমাদেরকে শামিল করুন আমিন সম্মানিত ভাইরা তাহলে কোরআনের একটা নাম হলো কি জিকির কোরআনের নাম কি নাম্বার 8 কষ্ট হচ্ছে আপনাদের তাই না কোরআনের একটা নাম হচ্ছে কিসাস কোরআনের একটা নাম কি কিসাস মানে হচ্ছে কাহিনী সমূহ এই কোরআনে কাহিনীর অভাব নাই সুবহানাল্লাহ পড়বেন না আপনারা এত কাহিনী 25 জন নবীর কাহিনী আছে অতীতের কাহিনী আছে ভবিষ্যতের কাহিনীও আপনারা বলবেন হুজুর ভবিষ্যতের কাহিনী কি আচ্ছা সবচাইতে এখন দেখেন তো কিয়ামত যে হবে এটা অতীত না ভবিষ্যৎ কেমনে কিয়ামতের ঘটনাটা ঘটবে ওই কিচ্ছা কোরআনে আছে না নাই ইদাস সামা উনফাতারাত ওয়া ইদাল কাওয়াকিব ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুউসিরাত সব আছে না নাই القارعه ما القارعه وما ادراك ما القارعه يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش সব কিচ্ছা আছে না নাই সব কিচ্ছা কোরআনে আছে আগের কিচ্ছা পরের কিচ্ছা আছে ঘটনা তো একটা মনে পড়ে গেছে বলবো না শেষ করে দিব ছোট আছে ঘটনা বেশি বড় না ঘটনাটা হলো এই নবী যখন মক্কায় দাওয়াত দিচ্ছেন কাফির মুশরিকরা নবীজির দাওয়াতকে ঠেকাবার জন্য বহু চেষ্টা সাধনা তারা করছে তাও ঠেকাইতে পারে আরে ঠেকাবে কেমনে নবীজির বিরুদ্ধে তারা সারাদিন প্রচারণা করতো গালিগালাজ করতো আবার রাইত হইলে একটু সন্ধ্যা হইলে নবীজির কণ্ঠে কোরআন শোনার জন্য ওই আবু জেহেলের গোষ্ঠী এসে আবার ঘরের চতুর্পাশে দাঁড়াইয়া যেত এখন নবীজির দাওয়াত ঠেকাইতে পারতেছে না গেছে বুদ্ধি আনার জন্য গেছে কাদের গেছে ইহুদি জাতির কাছে কারণ হেরা তো আসমানি খাবার খাওয়া জাতি ইহুদি জাতির কাছে গিয়া বলছে আচ্ছা আমরা তো মুহাম্মাদের দাওয়াত ঠেকাইতে পারতেছি না হেরা কইল শোনো তোমরা এক কাম করো মুহাম্মাদকে গিয়ে প্রশ্ন করো সে যদি সত্যি নবী হয় তাহলে উত্তর দিতে পারবে নইলে উত্তর দিতে পারবে না গিয়ে জিজ্ঞেস করো তো কারণ সে তো এই তাওরাত পড়ে নাই জানবে না সে গিয়ে জিজ্ঞেস করো তো কোন নবীর ছেলেকে কোন নবীর ছেলেকে তার ভাইরা ষড়যন্ত্র করে মেরে ফেলতে চেয়েছিল এটাকে তাকে জিজ্ঞেস করো এখন গিয়ে কাফেররা এই বুদ্ধি ধার করে আনছে কার কাছ থেকে ইহুদির কাছ থেকে আয়সা আমি কিন্তু এটা বানায় বানায় বলতেছি না সুরা ইউসুফের শানে নজুল আপনারা পড়বেন তফসিরের কিতাব থেকে আয়সা বলতেছে এই বলো তো কোন নবীর ছেলেকে কোন নবীর ছেলেকে তার ভাইরা ষড়যন্ত্র করে মেরে ফেলতে চেয়েছিল নবী চুপচাপ আল্লাহ বললেন ও নবী আপনি হতাশ হওয়ার কারণ নাই শুধু ওই নবীর ছেলের নাম না ওই ছেলেকে তার ভাইরা কেমনে ফালাই দিল তারপরে কি হইল আগাগুড়া কাহিনী কিচ্ছাটা পুরাই নাজিল করে আল্লাহ সুরা ইউসুফ নাজিল করে দিয়েছেন সুবহানাল্লাহ তাহলে কোরআনে এরকম কিচ্ছা আছে না নাই আগের যুগের বহুত কিচ্ছা আছে এরকম একটা কিচ্ছা শুনাইতাম নাকি বলবো এখানে ইব্রাহিম আলাইহিসসালামের কিচ্ছা আছে আদম নবী থেকে নিয়ে কিচ্ছা শুরু হয়েছে আছে না তা ইব্রাহিম আলাইহিসসালাম একদিন ইব্রাহিম আলাইহিসসালাম তিনি তো ছিলেন খালিলুল্লাহ তিনি কার খলিল আরো জোরে বলেন তো ইব্রাহিম আলাইহিসসালাম তিনি একদিন আল্লাহকে প্রশ্ন করে বসলেন আল্লাহ আপনি নাকি মরার পরে আবার জিন্দা কইরা ফেলান প্রশ্ন করতেছেন ইব্রাহিম আলাইহিসসালাম কাকে এই কিচ্ছাটা আছে সূরা বাকারার 260 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়া ইল ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহইল মাউতা তিনি বললেন আল্লাহ বলছেন আর স্মরণ করো যখন আমার খালিল ইব্রাহিম আমাকে বললেন আল্লাহ আপনি কিভাবে মরার পরে আবার জিন্দা করবেন আল্লাহ তখন বললেন
আওয়ালাম তুমিন কি আমার ক্ষমতা নিয়ে তোমার সন্দেহ আছে নাকি বিশ্বাস হয় না তোমার আমার ক্ষমতার ব্যাপারে তোমার কি সন্দেহ আছে নাকি ইব্রাহিম আলাইহিস সালাম বললেন বালা অবশ্যই বিশ্বাস করি আপনার ক্ষমতা নিয়ে আমার কোনো সন্দেহ নাই তবে আল্লাহ একটু দেখায় দেন না দেখাই নেই ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি আমার অন্তরটা প্রশান্ত হয় যেত আল্লাহ বললেন ঠিক আছে যাও তুমি দেখতে চাইতেছ আমি আর কি করতে আমি দেখাই এই ছাড়ি আল্লাহ তখন বললেন ফাকুল আরবাতাম মিনাত তাইরি ফাসুরহুন্না ইলাইক ও ইব্রাহিম চারটা পাখি তুমি পালো কয়টা পাখি চারটা পাখি পালো মানে পুষ মানো লালন পালন করো এগুলোকে লালন পালন করে এগুলোকে তোমার প্রতি পুষ মানাও তিনি চারটা পাখি পাললেন পুষ মানাইলেন এরপরে আল্লাহ বললেন সুম্মা জাআল আলা কুল্লি জাবালিম মিনহুন্না জুজআ চারটা পাখি তুমি তোমার নিজের হাতে জবাই করো তিনি জবাই করলেন জবাই করার পরে আল্লাহ বলেন এগুলা পিস পিস করো টুকরা টুকরা করো টুকরা টুকরা কইরা পাহাড়ের মধ্যে এগুলারে বিক্ষিপ্ত ভাবে ছড়ায় দাও তিনি ছড়াই দিলেন এরপরে আল্লাহ বললেন ইব্রাহিম যে পাখিগুলোকে তুমি পাললে পুষ মানলে নিজের হাতে তো সেগুলো জবাই করেছো ইব্রাহিম নবী বললেন হ্যাঁ আল্লাহ বললেন এগুলো তো তুমি আবার নিজের হাতে পিস পিস করছো টুকরা টুকরা করে ছড়াই দিছো চতুর্দিকে ইব্রাহিম নবী বললেন হ্যাঁ আল্লাহ বললেন এবার তুমি বলো আল্লাহর হুকুমে জবাই হয়ে যাওয়া জবাইকৃত সেই টুকরাগুলো আবার একসাথে হয়ে আমার কাছে উড়ে চলে আসো তিনি বললেন বলা মাত্রই দেখা গেল মাংসের সাথে মাংস হাড্ডির সাথে হাড্ডি হ্যাঁ পাখার সাথে পাখা লেগে প্রতিটা পাখি আবার আগের অবস্থায় ফিরে জীবিত হয়ে উড়াল দিয়ে ইব্রাহিম নবীর কাছে চলে আসলো এই যে এগুলো আগের যুগের কিচ্ছা কোরআনে আছে না নাই আমার বড় অবাক লাগে কোরআনে হাজার হাজার কিচ্ছা তৈয়া কিছু কিছু হুজুররা আজে বাজে কিচ্ছাতে কেন বলে কাসাসুল কোরআন আল্লামা ইবনে কাসির আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ একটা কিতাব আছে তো হুজুরদেরকে পরামর্শ দিব ওই কিতাবটা নিজেদের লাইব্রেরিতে রাখেন আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ খুব সুন্দর এটা লিখেছেন কাসাসুল কোরআন এটা রাখতে পারেন এটা পড়লেও এই কিচ্ছা শুনাইতে শুনাইতে ওয়াজ করতে 20 বছর লাগবে তাও শেষ হবে এত কিচ্ছা কোরআনের ভেতরে আছে তাহলে কোরআনের একটা নাম কিসাস কেন কারণ এখানে বহু কাহিনী আছে কেন ওই যে আব্রাহা হাতিওয়ালা বাহিনী নিয়ে আসছে ধ্বংস করার জন্য এই কিচ্ছা কি কোরআনে নাই আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহা এত কিচ্ছা কোরআনের ভিতরে আছে বলতে বলতে শেষ করা যাবে আর এই যে সূরা বাকারা বাকারা মানে গাভী এই সূরার নাম গাভীর সূরা কেন জানেন গাভীর একটা কিচ্ছা আছে এটা আজকে আর বলবো না এটা আরেকদিন বলবো না আসলে এত কিচ্ছা একসাথে বললে তো বহুত সময় লাগবে আচ্ছা নাম্বার 9 9 নম্বর কোরআনের একটা নাম হলো নূর কোরআনের নাম কি নূর নূর মানে কি আলো নূর মানে কি আলো আল্লাহ বলছেন ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা আর আমি তোমাদের জন্য স্পষ্ট নূর আলোকিত এই কিতাব নাজিল করেছি কোরআনের কাছে আসলে আলোকিত হয়ে যাবেন আপনাকে আলোকিত করবেন কে নাম্বার 10 10 নম্বর হলো কোরআনের একটা নাম হুদা এটা হেদায়েতের কিতাব দালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল্লিল আবার অন্য এতে আল্লাহ বলেছেন ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন এই কোরআনের যত হেদায়েতের কথা আছে এগুলা মানলে দুনিয়ায় শান্তি আখেরাতে শান্তি দুনিয়ায় দুশ্চিন্তা নাই আখেরাতেও কোনো চিন্তা ভাবনা নাই এই হলো মোট বললাম 10টা কোরআনের আরও বললাম না প্রায় শতাধিক নাম আছে আমি যখন মাস্টার্সে পড়ি মাস্টার্সের পরে একটা থিসিস করা লাগে থিসিস তো আমি মাস্টার্সে এই বিষয়ের উপরে থিসিস করেছিলাম আউসাফুল কোরআনুল আউসাফুল কোরআন মিন খিলালিল কোরআনুল কারীম কোরআনের আলোকে কোরআনের বৈশিষ্ট্য তো যাই হোক আজকে কোরআনের 10টা নাম বললাম তো আমি বলেছিলাম এই 10টা নামের ভিতরে কোন গুণে কীভাবে গুণান্বিত হওয়া লাগবে বুঝতে পারছি তো আমরা শুধু কোরআনের ওয়াজ দরকার না কোরআনের শাসনেরও দরকার কোরআনের শাসন কে কে চান না দিকে হাত তুলেন তো একটু ভাই দেখেন কত কুতুব হাত তুলছে তবে না বুঝা তুলছে অসুবিধা নাই আমরা এমন আল্লাহ পাই যেই দেখেন ভুল করলে আমরা হাসি আর আমার আল্লাহ ভুল করলে হাসেন না ফেরেশতাকে বলেন দাঁড়া লেখিস না দেখি না আমার বান্দাটা একটু আমার কাছে মাফ চাই কিনা মাফ চাইলে আল্লাহ বলেন ফেরেশতা সব গুণা ডিলেট করে দে আমার বান্দাকে মাফ করে দিলাম এজন্য তিনি গফফার তিনার নাম কি তাহলে কোরআনের নাম বলছি কয়টা আচ্ছা শুধু কোরআনের ওয়াজের দরকার না কোরআনের শাসনের দরকার
কোরআনের শাসনের দরকার হলে সবাইকে কোরআনের আন্দোলনে শামিল হওয়ার দরকার আছে না নাই আমাদের জীবন যা কার থাক আমরা আমাদের জীবনটাকে কোরআনের জন্য বিলিয়ে দিব আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের শাসনের আল্লাহর কোরআনের শাসন প্রতিষ্ঠার জন্য যদি রক্ত দেওয়া দরকার হয় জীবন দেওয়া দরকার হয় জানমালের কুরবান দেওয়া দরকার হয় আমরা কোরআনের জন্য নিজেকে বিলিয়ে দিতে কারা কারা প্রস্তুত দুহাত তুলে একটু আল্লাহকে দেখাও লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর হাত তুলুন আমার আল্লাহ কবুল করেন এবার একটু সবক নিয়ে নেই কি বলেন দেখি মনে আছে কিনা আপনারা একটু বলার চেষ্টা করবেন কয়েকজন লিখে রাখলে তো ভালো হইতো তাইলে বুঝতে যাইতো যে আপনারা ভালো মতোই নোট করছেন দেখি একটা নাম বলেছিলাম প্রথমে তো বলছি কোরআন প্রথমটা কি দুই নাম্বার কারিম তারপরে মাজিদ চার নাম্বারে হাকিম পাঁচ নাম্বার কি বলেছি হ্যাঁ জিকির পাঁচ নাম্বার ছয় নাম্বার শিফা ছয় নাম্বার সাত নাম্বার জিকির সাত নাম্বার কি ও জিকিরটা আগে বলে ফেলছে ফুরকান সাত নাম্বার আট নাম্বার কিসাস আট নাম্বার নয় নাম্বার নূর দশ নাম্বার হুদা দশ নাম্বার কি যাই হোক আপনারা যে মনোযোগ সহকারে শুনে পয়েন্টগুলা মনে রাখছেন এটাই তো ভালো কারণ আমরা অনেক জায়গায় ওয়াজ শুনতে যাই কি ওয়াজ শুনে নিজেরাও বুঝে না বাড়িতে গিয়ে বউ জিজ্ঞেস করে কি ও কি ওয়াজ শুনে আসতে হবে শুনছি বউ হুজুর যে টান মারছে যে সুন্দর টান মারছে হ্যাঁ তাই তো কি শুনছ কয় শুনছি বহুত কিছু বেশি জিগাইও না এখন এত কিছু মনে নাই এরকম আছে না নাই যাই হোক আলহামদুলিল্লাহ আমরা সবাই মনোযোগী ছিলাম এবং দীর্ঘক্ষণ প্রায় আমরা প্রায় দুই ঘন্টা হয়ে যাচ্ছে দুই ঘন্টা আমরা মনোযোগের সাথে কোরআন শুনেছি আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন।